بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমি গত যে বইটা ধরে পড়তেছিলাম কিতাবুল মুকলিক ইবনুল জাওজির বই যেটার ইংরেজি নাম ছিল ডিস্টারবার অফ দ্য হার্টস ওইটা আলোচনা করতে গিয়ে আমি বলতেছিলাম যে আমরা একটা জায়গায় আর কি আল্লাহর নাম এবং সিফাত নিয়ে কথা আসছিল তো আমরা বলছিলাম যে আমরা এই সম্বন্ধে আরও দুইটা বই থেকে সামান্য একটু পড়াশোনা করব বা একটু আলোচনা করব সেই দুইটা বইয়ের একটা হচ্ছে এইটা প্রফেট মোহাম্মদ এ বায়োগ্রাফি বার্নাবি রজারসন একজন ব্রিটিশ একজন লোক উনি কাফের বা অবিশ্বাসী বাট উনি ওই ট্যুরিস্টদের নিয়ে মরক্কোতে বাড়িতে যাচ্ছেন সেইভাবে উনি ইসলামের সাথে পরিচিত এবং তার উপরে যে বইটা লিখছেন আমার কাছে পড়া সিরার বইয়ের ওয়ান অফ দ্য বেস্ট এটা মানে নন মুসলিম সোর্সেস তো বটেই এবং এমনকি ওভারঅল ধরলেও সবচেয়ে ভালোগুলার একটা মনে হয়েছে তো এইটা প্রথমত বইটা দেখতে খুব সুন্দর তাই না দেখতেছেন না আপনারা বইটা দেখতে সুন্দর এই যে করোনার আয়াত কিন্তু ভিতরে আসে বইটা সুন্দর করার ভিতরে কিন্তু একটা রেভিরেন্স আছে মানে একটা শ্রদ্ধার ইয়ে আছে এটা দেখবেন ট্র্যাডিশনালি ইসলামিক হিসেবে দেখবেন কোরআন ধরেন সৌদি আরবে যে কোরআনগুলো বাইর হয় কত সুন্দর না দেখতে মানে আমাদের দেশে দেখবেন একদম নিউজ প্রিন্ট দিয়ে কেমনে তেড়া ব্যাগে করে বাইর করে ফেলছে মানে একটা বই প্রেজেন্ট করতেছেন এর ভিতরে কিন্তু আপনার একটা ফিলিংয়ের ব্যাপার আছে আপনি এটাকে সুন্দর করতেছেন লাক্সারি করবেন এটা আমি বলতেছি না কিন্তু সুন্দর করা দুইটার ভিতরে তফাত আছে তো এই বইটা আমার দেখতেই এটা 2003 সালের বই 2003 সালে সেপ্টেম্বর 11 পরে বের হওয়া বই তথাপি কিন্তু ভদ্রলোক সুন্দর করে বের করছেন ইসলামের কালারটা দিছেন ভিতরে আপনার এই যে কোরআনের ই দিছেন এবং অন্যরকম একটা ইয়ে আছে বইটাতে যাই হোক এই বইটার লাস্টে একেবারেই দরকার ছিল না কিন্তু উনি কী করছেন উনি একটা চ্যাপ্টার জুড়ে দিছেন এই জন্য আমি বইটা নিয়ে আসছি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য 99 নেমস অফ আল্লাহ এইটার সাথে সিরার কোনো সম্পর্ক নাই কিন্তু উনি ব্যাপারটা নিয়ে এতই চমৎকৃত বা এতই ইমপ্রেসড যে উনি 99 নেমস নিয়ে একটা ছোট্ট ই জুড়ে দিছেন নামগুলোও দিছেন আর একটা ছোট্ট ই দিছেন মানে ছোট্ট আপনার ইন্ট্রোডাকশন টাইপের দিছেন যে নামগুলার প্রতি ইন্ট্রোডাকশন বা নামগুলার দিকে ইন্ট্রোডাকশন যদি বলি আমরা তখন বলতেছেন যে এখানে বলতেছেন দ্য 99 নেমস অফ আল্লাহ আর এ ফাউন্ডেশন অফ মুসলিম আইডেন্টিটি মুসলমানদের আইডেন্টিটি যেটা নিজের মানে নিজেকে আইডেন্টিটি মানে কি পরিচিতি যেটা তার একটা ফাউন্ডেশন বলতেছেন 99 নেমস মোস্ট গিভেন নেমস আর ফর্ম ফ্রম ওয়ান অফ দিস যেসব নাম মুসলমানদের হয় বেশিরভাগ হচ্ছে এই একটার থেকে আসে আর কি এই এই 99 নেমসের একটার থেকে আসে আচ্ছা তো বলতেছেন উইথ দ্য অ্যাডিশন অফ দ্য ভাইটাল প্রিফিক্স আব সামনে একটা আব দেয়া সাধারণত আসে ইউজুয়ালি সার্ভেন্ট অফ বা স্লেভ অফ উনি বলতেছেন ওনার মতো করে উনি ইংলিশে যেটা বোঝাইতে চেয়েছেন আর কি তো কিন্তু উনি অ্যারাবিক জানেন যেহেতু আরব দেশে ট্যুরিস্ট নিয়ে যান ট্যুরিজমের ব্যবসা বা ট্যুরিজমের গাইড ট্যুরিস্ট গাইড হিসাবে যান উনি অ্যারাবিক জানেন এটা বোঝা যায় বই পড়লে আচ্ছা তারপরে বলতেছেন যে দ্য প্রিফিক্স আল অর্থাৎ দি মেক্স ইচ ইমিডিয়েটলি অ্যাপ্লিকেবল ওনলি টু আল্লাহ একটা পয়েন্ট কিন্তু আমরা অনেকে মিস করি যে এখানে আলোচনা হয়েছে এটা নিয়ে আমি সাইফুল্লাহ ভাই বোধহয় করছেন সেই দিন বা অন্য আরও আলোচনা হয়েছে যেমন রহিম রহিম আমরা কিন্তু আব্দুর রহিম মানে আল্লাহর সাথে আল্লাহর বান্দা মানে আল্লাহ একটা নামের সাথে জুড়লাম শুধু রহিম কিন্তু একটা মানুষকে আপনি ডাকতে পারেন দেয়ার আর নেমস যেটা যেটা ডিমিনিটিভ সেন্সে যে সিফাতগুলো মানুষেরও হয় যেমন রহিম আপনাকে কেউ গরমের দিনে এক গ্লাস পানি খাওয়াইছে আপনি বললেন যে আন্তা রহিম এটা বলতে পারেন কিন্তু যে জিনিসটা উনি খেয়াল করছেন সেটা হচ্ছে যে আল্লাহ গাইলে এটা শুধু অনলি টু আল্লাহ হয়ে যায় আর রহিম যখন বললেন অনলি আল্লাহ হয়ে যায় এই 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 প্রসঙ্গটা পরবর্তী বইটাতে আসবে আমরা এখানে ছোট্ট একটু পড়ব পরবর্তী বইটা থেকে আমি মেনলি পড়ব তো ওইখানে এই কথাটা বারবার আসবে যে এমন কিছু গুণ আছে যেগুলা প্রপার ল্যাঙ্গুয়েজ অথবা মানবিক ল্যাঙ্গুয়েজের অভাবে মানুষের বেলায় বলা হয়ে থাকে
কিন্তু যখনই অ্যাবসোলুট সেন্সে আসে বা আল লাগানো হয় তখন এটা শুধুমাত্র আল্লাহর ব্যাপারে হয়। যেমন ধরো মালিক, মালিক মালিক দুইটা কথা আছে, মালিক যখন বলেন তখন ওনার, ছোট করে মালিক যখন বলেন তখন কি কিং। এই দুইটা কথাই কিন্তু ডিমিনিটিভ সেন্সে মানুষের বেলায় বলা হয়, কারণ আর কোনো ল্যাঙ্গুয়েজ এটা বোঝানোর জন্য নাই। কিন্তু অ্যাবসোলুট সেন্সে যখন বলা হয় বা চূড়ান্ত সেন্সে যখন বলা হয় তখন শুধু আল্লাহ, আল মালিক হচ্ছেন শুধু আল্লাহ বা আল মালিক শুধু আল্লাহ। আর যখন আপনি ই বলবেন, ছোট করে বললেন বা আল ছাড়া বললেন, তখন মানুষের ভিতরে হইতে পারে এই বইয়ের আমি মালিক ফর দ্য টাইম বিং, আজকে আসি কালকে নাই, কালকে আমিও নাই আমার বইও নাই। বুঝছেন না, রিলেটিভ সেন্সে আমাদের কিছু কিছু রিলেটিভ আল্লাহর ইসে, আল্লাহর দেওয়া আল্লাহর দয়ায় আমাদেরও কিছু কিছু গুণাগুণ আছে যেগুলা ক্ষণস্থায়ী গুণাগুণ, অ্যাবসোলুট সেন্সে সেটা শুধু আল্লাহর গুণাগুণ। এটা আমরা বুঝবো, কিন্তু এখানে এখানে কোনো কনফিউশন থাকবে না। যাই হোক, উনি বলতেছেন যে আল যদি দেওয়া হয় তাহলে মেক্স ইট ইমিডিয়েটলি অ্যাপ্লিকেবল অনলি টু আল্লাহ, শুধু আল্লাহর বেলায় প্রযোজ্য হয়। এরপরের একটা প্যারাগ্রাফ আমরা পড়ব, দে আর ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্টস ফর এ মনোথিস্টিক ফেথ। এই নামগুলা ইটসেলফ বলতেছেন একটা মনোথিস্টিক ফেথ, যে একেশ্বরবাদী, যেটা যারা মানে এক আল্লাহ। প্রাইমারিলি তো খ্রিশ্চিয়ানিটি এবং জুডাইজম এবং আমরা তিনটাই মনোথিস্টিক ফেথ, কিন্তু মানে একেশ্বরবাদী ধর্ম ছিল। এখন ভেজাল ঢুকে গিয়া খ্রিশ্চিয়ানিটির ভিতরে, আসলে খ্রিশ্চানরাও নিজে জানে না তারা কতশ্বরবাদী আর কি, অন্তত তিন ঈশ্বরবাদী তো বটেই তারা, ত্রিনীতিতে যারা বিশ্বাস করে, আরও নানা রকম ভেজাল আছে এখানে ভিতরে, মিক্সচারও আছে অনেকখানে। আর ইহুদিদের ব্যাপারেও একই রকম কথা, যদিও ইহুদিরা রিলেটিভলি পিওরার এই ব্যাপারে, এই জায়গাতে পিওরার বা মূর্তি টুর্তি কম তাদের ভিতরে, অর্থোডক্স জু যারা তাদের এই মূর্তি ফুর্তির ব্যাপার নাই বা অন্য কিছু ব্যাপার নাই, অর্থোডক্স জুরা আমাদের খুব কাছাকাছি। এটা আপনাদের একটা গল্প বলছি বোধ হয়, যে মানে আমি হল্যান্ডে আমাদের জাহাজে ওই এক্সিকিউটিভ আসে, মানে আমাদের, আমি যে জাহাজে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানির অফিসের এক্সিকিউটিভ যারা, তারা জাহাজে এক্সপিরিয়েন্সের জন্য আসে, নতুন যাদেরকে রিক্রুট করা তারা জাহাজের সাথে থাকে। তো একদিন আমি এই কথাটা বলছি একজনকে, যে ওরা আমাদের খুব কাছের, মানে অর্থোডক্স জু যারা বা সনাতনপন্থী জু যারা, যারা কনজারভেটিভ বাই, তো তখন একজন এক্সিকিউটিভ আমার জিজ্ঞেস, হোয়াট ডু মিন বাই আস, মুসলিম নাকি ইসলামিক পিপুল? বুঝছেন, আমার জিজ্ঞেস করে থাকি মুসলিম বলতেছো না ইসলামিক পিপুল বলতেছো? আমি তারে বললাম ইজ দেয়ার এ ডিফারেন্স, তো বলে হ্যাঁ মুসলিম বলতে তো আমরা বুঝি সবাই সাদা মাটা যারা আর কি, আর ইসলামিক পিপুল মানে হলো যারা প্র্যাকটিস করে, যারা দাঁড়িয়ে রাখে, যারা নামাজ পড়ে, যারাই। তা আমি বুঝলাম যে ইসলাম পালন করা মানে হলো ফান্ডামেন্টালিস্ট, ইসলামিক পিপুল বলতে উনি বোঝাইছেন যে যারা ফান্ডামেন্টালিস্ট বা যারা মৌলবাদী, তুমি কাদের কথা বলতেছ? তা আমি তখন তার এক্সপ্লেন করলাম, করে বললাম যে এটা দুইটা আলাদা না, জিনিসটা একই হওয়ার কথা ছিল, যে ইসলামিক, ইসলামবিহীন কোনো মুসলিম হইতে পারে নাকি, কিন্তু এখন আমাদেরকে চাইতেছে, ইসলামের শত্রুরা চাইতেছে, বা সেকুলার হিউম্যানিজমে যারা বিশ্বাস করে তারা চাইতেছে, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাইতেছে, বা পৃথিবীর মোড়ল যারা তারা চাইতেছে ইসলামবিহীন মুসলিম বানাইতে, ইসলামবিহীন মুসলিম তাদের কাছে অ্যাকসেপ্টেবল, এমনকি ওই ইসলামও অ্যাকসেপ্টেবল, যে গেলে তসবি টিপলেন, মসজিদে গেলেন, মসজিদের ভিতরে নিজের ঘরের ভিতরে ঠিক আছে, কিন্তু যখনই আপনি প্রশ্ন করতে শুরু করবেন তখনই আর ঠিক নাই। আর যখন একটা পার্টিতে গেলেন আমেরিকায় বা কোনো একটা অফিস, অফিসের মিটিংয়ে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন এটার ভিতরে কী আছে, এটা কি পর্ক নাকি এটা কি হালাল নাকি এটাকে হারাম, এই এই সমস্যা শুরু হয়ে গেল। যাই হোক, আসেন, উনি বলতেছেন যে এটা একটা ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, কেন মনোথিস্টিক থাকাটা, একেশ্বরবাদী থাকাটা, একেশ্বরবাদী হওয়াটা ডিফিকাল্ট। আমাকে, আমি একবার ইন্ডিয়ানদের সাথে সেল করতাম তো আমার বিদেশি কোম্পানিতে, তো এক ওয়েল্ডার আমার জিজ্ঞেস করতেছে, চিফ চিফিনিয়াকে চিফ বলো, আর যাই হোক মানে ওয়েল্ডার, সে পার্ট টাইম চাকরি করতে আসছে, সে আসছে আবার নামে চলে যাবে, মানে ওই একটা ভয়েজের জন্য জয়েন করে, জাহাজে অনেক রিপেয়ার কাজ থাকলে ওটা করে আবার চলে যায়, ইন্ডিয়ান, সে মোহন ছিল ওর নাম। তো বলে কী করে তোমরা কনসেন্ট্রেট করো? আমি বললাম কিসে? বলে যে এই যে ইবাদত করো, নামাজ পড়ো, কী করে কনসেন্ট্রেট করো? আমি বললাম কেন? বলে একটা কিছু সামনে না রাখলে কেমনে কনসেন্ট্রেট করা যায়, বুঝছেন তো, মানে একটা কিছু সামনে রাখলে কনসেন্ট্রেট করা যায়, কিছুই নাই তোমরা কী কীভাবে কনসেন্ট্রেট করো? তো এইটা কিন্তু আসলেও একটা ডিফিকাল্ট ব্যাপার, আমরা এটা অনেক রিয়েলাইজ করি না, আমরা যাতে এর ভিতরে আসি আমরা হয়তো মনে করি যে এটা তো আমরা, আমরা তো এইরকমই, কিন্তু আসলে কিন্তু খুব সহজ না। একেশ্বরবাদী, তাওহিদবাদী বা একই এক আল্লাহর উপরে বিশ্বাস রাখা, ফোকাস রাখা, ধ্যান রাখা, সেই মতো জীবন চালানো কিন্তু সহজ না, যদি আপনি একটু একটা 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 গভীর জ্ঞান না থাকে বা একটু চিন্তাভাবনা না করেন। তো এই কথাটাই আমি বলতেছেন যে
বলবেন আর কি পরে, যে এটা হচ্ছে সাংঘাতিক একটা অ্যাচিভমেন্ট। এই নামগুলা, এই নামগুলা সব মনোথিস্টিক রিলিজিয়নের বা একেশ্বরবাদী বা বহু ঈশ্বর যারা বিশ্বাস করে না সেই সব রিলিজিয়ান বা সেই সব ধর্মের বা সেই সব দিনের যেসব ডিফিকাল্টি ছিল, মানে সমস্যা ছিল, সেগুলো দূর করে দিছে বলবেন এখন। আচ্ছা, বলতেছেন ওয়ান অফ দ্য এসেন্সিয়াল ডুয়েলিটিজ অফ অল রিলিজিয়ান এক্সপিরিয়েন্স ইজ দ্য অ্যাকনোলেজমেন্ট অফ ইউনিটি। সকল সকল ইসের, মানে সকল ধর্মের, এখন আর মনস্তাত্ত্বিক বলতেছেন না, সকল ধর্মের হচ্ছে যে একটা একটা ই হচ্ছে, মানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে যে, বা একটা একটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে যে ইউনিটি, মানে একত্ব বা একেশ্বরবাদ বা তাওহীদ যেটা, সেটাকে কী করে মিলাবে জীবনের সাথে সেটা। বাট দ্য নিড ফর ডাইভার্সিটি, মানে তাওহীদও থাকবে আবার ডাইভার্সিটির ভিতরেও, বিভিন্নতার ভিতরেও কাজ করা যাবে বা বিভিন্ন রকমই। যেমন আমরা কি আল্লাহর নানা রকমের গুণের কথা জানি না? সেই সমস্ত গুণগুলো একজন একজন ডেইটি বা একজন ইলার ভিতরে সমন্বিত হয়েছে, তাই না? কিন্তু এইটা অন্যান্য ধর্মে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়, যেই জন্য কী করে, অল রিলিজিয়ান্স হাউ এভার ড্যাজলিং দেয়ার প্যান্থিয়ন, হাউ এভার বিওয়েল্ডারিং দেয়ার মিথোলজি, এক্সেপ্ট এ সিঙ্গল ফান্ডামেন্টাল সোর্স, বাট ইন সো ডুইং এ গড ইজ ক্রিয়েটেড সাচ অফ সাচ ভাস্ট পাওয়ার অ্যান্ড মাইন্ডলেস ডিস্টেন্স ফ্রম দ্য বাসলিং মাসেস। মানে সবাই একটা আলটিমেট পাওয়ারের কথা স্বীকার করে, কিন্তু এটা নানা রকম সমস্যার ভিতরে পড়া, যে ধরেন আমি দোয়া করবো, আমি তো তার দেখি না কার কাছে দোয়া করবো, আমি কনসেন্ট্রেট করবো, আমি তো তার দেখি না কার কাছে কনসেন্ট্রেট করবো, তো তারে অনেক দূরে সরাই দেওয়া, অনেক পাওয়ারফুল করে দেওয়া, তার সাথে আর কোনো কমিউনিকেশন থাকে না, তখন কমিউনিকেশনগুলো হয় নানা কিছুর ভিতর দেওয়া, বুঝছেন তো? এই জিনিসটা ইসলামে দূরীভূত হয়েছে, কীভাবে হয়েছে এটা পরে আমরা দেখব। তো তখন বলতেছেন যে এই জন্য কী হয়, মাসেস অফ হিউম্যানিটি দ্যাট ইন্টারসেসর্স, মানে মধ্যস্থতাকারী আনতে হয় তাই সেই জন্য, বুঝছেন তো? মানে উনি কিন্তু কাফের, কিন্তু তারপরে উনি বুঝতেছেন যে অন্য ধর্মগুলো আল্লাহকে বা মানে পরম ঈশ্বর যাকেই বলেন তাকে এত উপরে উঠায় ফেলছে, এত দূরে নিয়ে গেছে, যে এখন তাদের দরকার হলো মাঝখানে একটা কিছু রাখার যার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবে, বুঝছেন না? তো বলতেছেন যে বাই দ্য ক্যাথলিক সেন্টস, ক্যাথলিকদের জন্য সেন্ট যাদের বলে সাধু, রেভিয়ার্ড সুফি মাস্টার্স, সুফিদের জন্য হলো সুফি শায়েক, তার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছায় যাবেন। দেখেন সুফিরা কিন্তু উনি মনোথিস্টিক ইসলাম থেকে আলাদা করে ফেলছে, খেয়াল করছেন? উনি কিন্তু কাফের নিজে, এবং উনি বিশেষ কিছু মানে অত কিছু জানেও না ইসলাম সম্বন্ধে, হয়তো উনি তার আলেম না, উনি হলেন, বললাম এ তো কী একটা সিরা লেখছে, অনেক এখান থেকে বিটস অ্যান্ড পিসেস নিয়ে জোড়া জালি দিয়ে দিয়ে একটা সিরা লেখছে, কিন্তু উনি কিন্তু সুফিকে আলাদা করে ফেলছে এই ইসলাম থেকে, আপনার মানে মানে তাওহীদ ইসলাম থেকে আলাদা করে ফেলছে। সুফি মাস্টার্স হিন্দু অবতারস, হিন্দুদের অবতার দরকার হয় না, কৃষ্ণ এটা সেটা এই এক এক যুগে এক একজন আসবেন, আয়সা আল্লাহর সাথে কমিউনিকেট করে দিবেন তাদের, বা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হয়ে আসবেন, বা আল্লাহ মানে নজবিল্লাহ গড ইনকার্নেট শক্ত মাংসে ই হয়ে আসবেন। এরপরে বলতেছেন কি, সামান লিডার্স, সামান ওই যে যারা ওই তন্ত্রমন্ত্র করে তাদের ই বলতেছেন, অর জুডাইক অ্যাঞ্জেলস, ইহুদি ধর্মে অ্যাঞ্জেলসের একটা অন্যরকম একটা ডাইমেনশন আছে। যাই হোক, মাস্ট অলসো বি ক্রিয়েটেড, আল্লাহকে এত দূরে ই করে দিয়েছেন যে এইগুলো আমাদের সৃষ্টি করে নিতে হয়। ওই যে মোহন যে কথা আমারে বলছিল যে চিফ তুমি কেমনে কনসেন্ট্রেট করো, তোমার তো মাঝখানে কিছু নাই, তুমি কিসের ভিতর দিয়ে কমিউনিকেট করো, মানে এত দূরের জিনিস, এই কথাটা বলছেন। আমরা এখান থেকে শুধু এইটুকুই পড়বো, তারপরে উনি 99 নেমস ই করছেন, ট্যাবলেট করছেন, যদিও 99 নেমসের ভিতরে এটার একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট 99 কোনো লিস্ট নাই, লিস্টগুলো কিছুটা ভ্যারিয়েশনও পাবেন। আর আল্লাহর নাম শুধু 99 ভিতরে সীমাবদ্ধ না, এটা হচ্ছে আলোচনাল জামার বিশ্বাস বা স্ট্যান্ড বা স্ট্যান্স। এবং আরও ব্যাপার হচ্ছে যে সব নাম যে আল্লাহ, আমরা একটা দোয়া করি না যে আল্লাহ তোমার নেই, সেই সমস্ত নামের উসিলায় যেগুলো তুমি আমার কিতাবে নাজিল করছো, যেগুলো তুমি তোমার বিশেষ কোনো বান্দাকে জানাইছো, অথবা যেগুলো জানাওই নাই কাউকে, নিজের কাছে রাখছো, তার মানে বহু বহু নাম আছে। যে 99 এমন কোনো কথা না, 99টা একটা ফ্রেজ, ঠিক আছে, এবং 99 টেবুলেটও করা হয় একটু ভ্যারিয়েশন সহকারে, কমন নামগুলো দেখবেন সবই পাবেন, হয়তো একটা দুইটা নামে ভ্যারিয়েশন আসবে ট্যাবুলেট করার ইসে যেখানে করা হয়, তো কিন্তু 99 ভিতরে সীমাবদ্ধ না, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা যদি চান তাহলে আমরা নামের নাম নিয়ে একটা বই পড়ব,
মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একটা বই যেটা ইংরেজিতে ই হয়েছে দারুসালাম থেকে পাবলিশ, আমরা ওটা পড়তে পারি। সব নাম না পড়লাম, বিশেষ বিশেষ যেগুলো আমরা ডেইলি লাইফে বলি, সবসময় বলি, বা আমাদের দেশে কমন কিছু নাম আছে না যেগুলোর সাথে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি বা নিজেদের নাম রাখি, সেই সমস্ত নামগুলো হয়তো বিশেষ বিশেষগুলো পড়লাম যেগুলো জানা উচিত বা জানা মাস্ট, সবকটা হয়তো পড়লাম না। বাট আসলে এটা মুখস্থ করা কিন্তু একটা একটা খুব এই সওয়াবের জিনিস, জানেন তো। বহু মালয়েশিয়া দেখবেন, আরব দেশে দেখবেন, বহু পোলাপান আপনার কবিতার ছলে ছলে পুরা পুরা লিস্টটা শোনায় দিবে, পড়ে শোনায় দিবে। আমাদের দেশেও আছে, আমি আমি পাইছি একজনকে যিনি বলতে পারেন সব নামগুলা। তো আসলে নামগুলো নিয়ে আজকে আমাদের ই না, মানে নাম পড়বো বা নামের সিফাত বা ই সেটা না, নামগুলা নিয়ে আমাদের আলোচনাটা আজকে, মানে নামগুলা ব্যাপারে আলোচনা। তো এইখানে এই বইটা নাম হচ্ছে, এই বইটা আমি অনেকবার অনেকখানে এই ই করছি, আপনার রেফার করছি, অনেকখানে বলছি। ও আচ্ছা, এই বইটা ছেড়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটা সুযোগ যখন আসে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, যেটা আমাদের আমার ক্লোজ যারা তাদের সাথে আমি বহুবার শেয়ার করছি, আপনাদের সাথে একটু করি যারা আজকে এখানে আসেন অথবা যারা দূরের থেকে শুনতেছেন বা দেখতেছেন বা দেখবেন। এখানে এই বইটাতে আরেকটা গ্রেট জিনিস আছে, আমি বলছি আপনাদেরকে, যারা আমার লেখালেখি পড়ছেন তারা জানেন, এইখানে উনি কাফের হয়ে উনি একটা জিনিস দেখছিলেন যে মুসলমানদের শাসকদের কেমন হওয়া উচিত, এইটা বলতে গিয়ে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলেন যে উনি যখন খলিফা হইলেন তখন উনি যে বক্তৃতাটা দিছিলেন সেটার কথা বলতেছেন উনি, জানেন তো, 60 সেকেন্ডেরও কম ওই বক্তৃতাটা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ স্পিচের একটা। কোনো রাষ্ট্রপ্রধান আল্লাহ সুসাল্লাম বাদ দিয়ে কোনো আল্লাহ সুসাল্লামকে আমরা এই নর্মাল স্ট্যাটাসে ধরি না, ওনার একটা খুতবাকে আমরা এটার সাথে তুলনা করবো না কখনো, এটা বাদ দিয়ে। এমনিতে দুনিয়াতে যারা শাসক, গভর্নড এবং গভর্নর বলি না আমরা, শাসক এবং শাসিত, শাসক এবং শাসিতের ভিতরে কী সম্পর্ক হওয়া উচিত, এর চেয়ে ভালো বা এর চেয়ে সুন্দর আর কোনো ই হইতে পারে না, ইনি ইনি বলছেন আর কি, বা অনেকেই বলে থাকেন এটা, 60 সেকেন্ডেরও কম বক্তৃতাটা, কিন্তু উনি কী বলতেছেন সেটা দেখেন। উনি বলতেছেন, ইট শুড বি এনগ্রেভড ইন স্টোন অন দ্য গেটস অফ এভরি প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইন দ্য পাবলিক রিসেপশন হল অফ এভরি মুসলিম মনার্ক। যত মুসলিম রাজা আছে তাদের গেটে, তাদের দরবারে ঢোকার গেটে বা পাবলিক রিসেপশন হলের গেটে এই এই বক্তৃতাটা এনগ্রেভ করে রাখা উচিত, মানে টাঙায় রাখা উচিত, এটা এত ইম্পর্টেন্ট। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা বক্তৃতা বলতে গেছে, তার মানে দেখেন, মানে হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছেন কি আমি জানি না, হেদায়েত হয়তো তার নসিব নাই, কিন্তু তথাপি উনি কত কাছে গেছেন জিনিসটার। মেনি মুসলিমস, কত মুসলিমের সাথে আমি কথা বলছি যে জানেন না যে দেয়ার ইজ সাচ থিং কল এই এই বক্তৃতার কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বক্তৃতার কথা আমি এখন বলবো, এটা নিয়ে আমার ব্লগে একটা লেখাও আছে, আমার ব্লগেও আছে, এখন পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম বক্তৃতার একটি এরকম নামে আছে, ছোট্ট করে আমি ই করছি, ট্রান্সলেট করে দিছি এটা। তারপরে কী বলতেছেন, মুসলিম রাজাদের, রাজা বা মনার্ক বলতে রাজা বাদশাদের কথা বলতেছেন, ফর এক্সাম্পল সৌদি আরেবিয়া অথবা জর্ডান বা মরক্কো, এগুলোতে এখনও রাজা বলে তারা এইসব জায়গায়। ইট শুড বি স্ট্যাম্পড অন দ্য ফ্রন্ট অফ এভরি আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, সো দ্যাট পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড আর ডেইলি রিমাইন্ডেড অফ দিস গ্রেট অ্যান্ড নোবেল কন্ট্র্যাক্ট বিটুইন দ্য গভর্ন অ্যান্ড দ্য গভর্নর। এটা প্রত্যেকটা পাসপোর্ট এবং আইডেন্টি কার্ডের উপর ছাপাই দেওয়া উচিত। তো বলতেছেন যে প্রত্যেক পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেস, পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেস এই কাজগুলো করে, এ আমাদের দেশ বলে না, যত মুসলমান দেশে, পাকিস্তান, আপনার জর্ডান, যেগুলোর কথা বললাম, সৌদি আরব, সবখানেই আছে এই সিস্টেম, আগে পিটা পরে কথা, বুঝছেন না? তো বলতেছেন যে মুসলিম ওয়ার্ল্ডে আর ডেইলি রিমাইন্ডেড অফ দিস গ্রেট নোবেল কন্ট্রাক্ট, এই 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 সাংঘাতিক মানে মহৎ বা কী বলবো, মানে এলিভেটেড মানে সম্মানিত কন্ট্রাক্ট বিটুইন দ্য গভর্নর অ্যান্ড দ্য গভর্ন, শাসিত এবং শাসকের ভিতরে যে কন্ট্রাক্ট, এইটা যেন মনে করায় দেওয়া হয়। আমার দেশে আর বেশি দরকার না, আমাদের সেক্রেটারিয়েট, ইউনিয়ন কাউন্সিল, প্রত্যেক থানা, প্রত্যেক ফাঁড়ি, পারলে যে গাড়িগুলো যায় না, এই যে মেট্রোপলিটন পুলিশ লেখা, ওইগুলোর গায়ে লাগিয়ে দেওয়া উচিত, যাতে মনে থাকে যে এরা হচ্ছে শাসিত আর আমি হচ্ছে শাসক, কিন্তু এর ভিতরে একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টটা কী, এই বইলে এতটুকু ভূমিকা দিয়ে উনি এখন বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই 60 সেকেন্ডেরও কম লাগে যে এটা সেই বক্তৃতাটাতে কী বলছিলেন। বলছিলেন, আই হ্যাভ বিন গিভেন অথরিটি ওভার ইউ, আমাকে তোমাদের উপরে একটা কর্তৃত্ব দিয়ে বসানো হয়েছে। কে বসান? আল্লাহ বসান, আল্লাহ বসান, আমাদের আমাদের এই অনুযায়ী কি আল্লাহ বসান, এই জন্য আমাদের উপরে আল্লাহ আমাদের মতো যোগ্য শাসক দেন। শাসক কিন্তু আলোচনার জামার মতে আমাদের যোগ্যতা অনুযায়ী আল্লাহ দেন,
এবং যখন আল্লাহ সেটা দিবেন তাকে আপনি বন্দুক দিয়ে উৎখাত করতে পারবেন না। এটা হচ্ছে আলোচনাল জামার ই বুঝ। কি করবেন আপনি? আগে নিজে ইস্তেগফার করবেন, নিজে তওবা করবেন, শাসকের দোষ দেখবেন না, ওইটা পরে দেখবেন, আগে নিজেরটা দেখবেন, নিজে তওবা করবেন, নিজে ইস্তেগফার করবেন, এবং সেই মতো করে যদি করতে পারেন আল্লাহ ওকে রিমুভ করে দেবেন আপনার উপর থেকে। এটা হচ্ছে আহলে সুন্নাল জামার বিশ্বাস। আরেকদিন আমরা এখানে বলছি যে হাসান বসরি বলতেছিলেন যে হাজ্জাজ বিন ইউসুফের কথা, খুব অত্যাচারী শাসক ছিলেন মদিনার, যে ওনাকে যদি সরাই দেওয়া হয় তাহলে কী বলে পিগস অ্যান্ড মানকিজ উইল বি এমপ্লয়েড ওভার আস, মানে শুকর এবং বান্দরে আমাদের উপর বসা দেওয়া, মানে আমরা এত খারাপ হয়েছি যে এখন ওনারা দিচ্ছে, যদি ওনাকে সরাই দিতে চাই আমরা তাহলে বান্দর আর শুকরকে বসায় দেওয়া হবে আমাদের উপর। তখনকার যুগে বলছেন উনি তো তাবেই, আমাদের অবস্থা আপনি চিন্তা করে দেখেন, আমাদের মানে ইমান আমানের অবস্থা। যাই হোক, এরপরে বলতেছেন অ্যান্ড আই এম নট দ্য বেস্ট অফ ইউ, আমি তোমাদের ভিতর বেস্ট না। এটা হইতেই পারে শাসক আপনার ভিতর বেস্ট না, বুঝছেন না? আল্লাহ রাসূল বলছেন কি, একটা কৃতদাস যার মাথা হইলো কিশমিশের কিশমিশের মতো মাথা, আবিসিনিয়ান কৃতদাস, তারাও যদি তোমার উপরে বসায় দেওয়া হয় তার আনুগত্য করতে হবে, বুঝছেন না? নট নেসেসারি আপনার পছন্দের মানুষ হবে, নট নেসেসারি বেস্ট মানুষটা হবে, তাও না কিন্তু। হাজ্জাজ বিন ইউসুফ যখন শাসক ছিলেন তখন কি হাসান বসরি তো ছিলেন, হাসান বসরি তো আল্লাহ বসান নাই, তাকে বসাইছেন, তা বেস্ট হবে এমন কোনো কথা নাই। এই কথাই বলতেছেন যে আমাকে তোমাদের উপর অথরিটিতে বসানো হয়েছে অ্যান্ড আই এম নট দ্য বেস্ট অফ ইউ, আমি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো না। দেখেন হিউমিলিটিতে, দেখেন শাসক নিজে বলতেছেন যে আমি তোমাদের ভিতর শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ না, আমার চেয়ে ভালো আছে। আচ্ছা, ইফ আই ডু ওয়েল হেল্প মি, আমি যদি ভালো কাজ করি আমাকে সাহায্য করো, ইফ আই ডু রং সেট মি রাইট, আমি যদি খারাপ কাজ করি আমার সিধা করে দেবে। উনি বলতেছেন ওনার ইসেকে, ওনার প্রজাদের বলতেছেন, সিনসিয়ার রিগার্ড ফর ট্রুথ ইজ লয়ালিটি, যেটা সত্য সেটাকে সম্মান করা হচ্ছে রিয়েল আনুগত্য। চাটুকারিতা আমার পিছিয়ে খালি চাটুকারিতা করলো, আমি যা করলাম জিজি যা করছেন খুব ভালো করছেন, হুজুর হুজুর মাই বাপ হুজুর খুব ভালো করছেন, এইটা লয়ালিটি না, এইটা লয়ালিটি না। কি বলতেছেন লয়ালিটি? সিনসিয়ার রিগার্ড ফর ট্রুথ, সত্যের প্রতি সত্যকে সম্মান করা, সত্যকে আপোল করা, এইটাই হচ্ছে রিয়েল আনুগত্য। অ্যান্ড ডিসরিগার্ড ফর ট্রুথ ইজ ট্রেচারি, বিশ্বাসঘাতকতা, যখন কেউ সত্যকে সম্মান করবে না, সত্যের সাক্ষ্য দিবে না। আমাদের দেশে কটা মানুষের চোখের সাক্ষ্য দিয়ে বলেন আপনি? ওই আমি এনিম্যাল ফার্মের কথা বলতেছিলাম আপনাদেরকে, যারা যারা পড়ছেন, ওইখানে যখন সেই ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়ে গেল পশুদের ভিতরে, তখন কী হলো, শুয়াররা হয়ে গেল রুলিং ক্লাস, শুয়ারদের লিডারের নাম ছিল নেপোলিয়ন। ওই গল্পে তো নেপোলিয়ন এমনই ডিক্টেটর যে তার এগেনস্টে কথা বলার কারো কোনো সাহস নাই। তো একটা মুরগি বলতেছে যে আন্ডার দ্য গ্রেট আন্ডার দ্য গার্ডিয়ান্স অফ মানে অফ দ্য গ্রেট লিডার নেপোলিয়ন, এরকম কথাটা আর কি, যে নেপোলিয়নের মতো বিশাল নেতৃত্বের ইসে মানে দিক নির্দেশনায় আই হ্যাভ লেট ফোর এগস ইন ফাইভ ডেজ, মানে আমি পাঁচ দিনে চারটা ডিম পারছি, মানে এটাও নেপোলিয়নের মতো মানে বিশাল নেতৃত্বের দিক নির্দেশনায়। কথাগুলো পরিচিত লাগে না আমার কাছে? আমাদের কাছে পরিচিত লাগে না? খুব পরিচিত, মুসলিম মঠে তো খুবই পরিচিত। আপনার এটা আপনার ওয়াইফের কয়েকদিন পরে নর্মাল ডেলিভারি, এটাও দা এটাও কারো একটা মানে বিশেষ কৃতিত্বের ব্যাপার হবে আর, বুঝছেন না? তো এটা এক পরিচিত কথা। এই জন্য সত্যের সাক্ষ্য না দিলে কিন্তু এটা বিশ্বাসঘাতকতা, তার প্রতি বিশ্বাসঘাতকতা করলেন আপনি, তাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন তার যখন পতন হবে তার কাছে কেউ থাকবে না, তাকে তেল মারতে 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 এমন জায়গায় নিয়ে গেলেন তার পতন যখন হবে তার পাশে কেউ থাকবে না। ইরানের শাহের গল্প শোনেন নাই? উনি ইজিপ্টের ইজিপ্ট মানে কি সারা মুসলিম ওয়ার্ল্ডে তো ওনার খুবই ছিল, সম্মান ছিল, ইজিপ্টে হোটেলে ওনারা জায়গা দেয় নাই, না আপনার জন্য হোটেলে জায়গা নাই, বিকজ হি ইজ ওয়ান্টেড, বুঝছেন না? সে তো ভাগতেছে, তার দেশ ছেড়ে ভাগতেছে, তারে হোটেলে জায়গা দেয় নাই, দুনিয়ার কোথাও জায়গা হয়নি তার। কেন? এই যে তেল মারতে মারতে এমন জায়গায় নিছে, সে মনে করছে আমি যেটা বলবো এটাই নিয়ম, আমি যেটা বলবো এটাই আইন, আমি যেটা বলবো এটাই সত্যি, আমি যেটা বলবো এটা বিরুদ্ধে করা কেয়াস। এটারে বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন, ট্রেচারি, বিশ্বাসঘাতকতা, আপনি আসলে আমার ডুবাইলেন, আর যদি সত্যের সাক্ষী দিয়ে আমার একটা সত্য কথা বলে দিতেন তাইলে আপনি আমার প্রতি রিয়েল আনুগত্য আপনার আছে। বুঝটা উল্টা না, আমাদের দেশের উল্টা বা আমাদের দুনিয়ার উল্টা বুঝ। আচ্ছা, তারপরে বলতেছেন কি, দেখেন দ্য উইক, এই কথা আমি তো অনেক কথা বলতেছি, উনি বলছেন এক প্যারাগ্রাফ, এই যে এইটু আমি বলতেছি, এটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছি, একটা সুযোগ আসলো তাই বলতেছি, আজকের বিষয় এটা না, ইনশাআল্লাহ আমাদের তো তাড়া নাই কোনো, আমাদের কোনো স্কোর করতে হবে না বা কোনো মার্ক পাইতে হবে না, আমরা শিখলাম একটু। বলতেছেন দ্য উইক অ্যামংস ইউ শ্যাল বি স্ট্রং উইথ মি আনটিল আই হ্যাভ সিকিউরড হিজ রাইটস, তোমাদের ভিতরে সবচেয়ে দুর্বল যে সে আমার সাথে শক্তিশালী থাকবে যতক্ষণ আমি তাকে তার
হক না দিছি, মানে তার প্রাপ্যটা আদায় করে না দিছি, জায়গা দখল করে ফেলছে, জমি দখল করে ফেলছে, বুঝছেন না, বউনি আটকে রেখে দিছে, দেখতেছেন না এগুলো কারা করতেছে? পাওয়ারফুলরা করতেছে, পাওয়ারফুলরা করতেছে, উইকদের করতেছে, তাই না? তো বলছে উইক যারা তারা আমার সাথে স্ট্রং থাকবে যতক্ষণ আমি তাদেরকে তাদের অধিকার না আদায় করে দিচ্ছি। ফ্রম হোম? অত্যাচারী স্ট্রংদের থেকে, তাই না? তারপরে বলতেছেন ইফ গড উইলস, ইনশাল্লাহ, এখানে বলতেছে এই কথা বলে ইনশাল্লাহ বলছেন আর কি একবার, অ্যান্ড দ্য স্ট্রং অ্যামংস ইউ, তোমাদের ভিতরে যারা শক্তিশালী, মানে কিবার যাদের এই আছে, আছে না আমরা বললাম আল মালাউ কোরআনের ভাষায়, মানে গ্রেট ওয়ান্স যারা শক্তিশালী, যারা স্ট্রং অ্যামংস ইউ শ্যাল বি উইক উইথ মি, যারা শক্তিশালী তারা আমাদের কাছে, আমার কাছে দুর্বল থাকবে, আনটিল আই হ্যাভ রেস্টেড ফ্রম হিম দ্য রাইটস অফ আদার্স, যতক্ষণ অন্যের যে হকটা মারছে, যে জমিটা দখল করছে, যে দোকানটা দখল করছে, যে টাকাগুলো মাইরে নিছে, সেগুলো আমি আদায় করে না দেই, বুঝছেন না? আচ্ছা, তারপরে বলতেছেন ইফ গড উইলস ইনশাল্লাহ, মানে এই দুটা কথা, মানে ভবিষ্যতের কথা, তো শক্তির কথা, পারার কথা, বা পারবেন কি পারবেন না এটা শিওর না, এই জন্য দুটাতেই ইনশাল্লাহ বলতেছেন। ওবে মি ফর সো লং অ্যাজ আই ওবে গড অ্যান্ড ইজ মেসেঞ্জার, ততক্ষণ পর্যন্ত আমাকে মাইনে চলো যতক্ষণ আমি আল্লাহ এবং রসুলের আনুগত্য করি বা আল্লাহ রসুলকে মেনে চলি। এটাই হওয়া উচিত যে কোনো মুসলমানের, ইভেন বাপের হওয়া উচিত, এটা বাপের ছেলেকে এটা বলা উচিত যে আমি যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মাইনে চলতেছি ততক্ষণ আমারে মানবা, তার বাইরে গিয়ে যদি আমি কোনো আদেশ করি বা ই করি কোনো মান্যতা নাই সেখানে, বাপের হওয়া উচিত ফ্যামিলিতে, দেশের তো হওয়া উচিতই। তারপরে বলতেছেন বাট ইফ আই ডিজোবে গড অ্যান্ড ইজ মেসেঞ্জার, আমি যদি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এক নম্বর মুসলিম আল্লাহ রসুলের পরে, ইউ ও মি নো ওবিডিয়েন্স, আমার আমার কাছে তোমাদের কোনো আনুগত্যের ব্যাপারই নাই, কোনো আনুগত্যের দাবিদার না আমি, আমার কাছে তোমাদের কোনো আনুগত্যের বাধ্যবাধকতা নাই বা কোনো ই নাই, নিয়ম নাই, অ্যারাইজ ফ্রম ইয়ার প্রেয়ার্স, গড হ্যাভ মার্সি আপন ইউ। তারপরে এটা মসজিদে বসে বলতেছিলেন, আকিমের সালা বলছেন বা এরকম কিছু বলছেন, আকিমের সালা বা একটা কিছু, এখানে শুধু ইটাই আছে আপনার, ইংলিশটা আছে, আরবিটা নাই, এটা একটা সুযোগ পায় পড়লাম, এটা আজকের বিষয় ছিল না, আমরা চলে যাই। তো এই বইটা বলতেছি, এই বইটা আমি অনেক অনেকের কাছে আলোচনা করছি বা অনেকের কাছে এই নামটা বলছি, বিশেষ বিশেষ কিছু কারণে বলছি। এই বইটা আমি 1998 সালে কিনছিলাম, আমি এক জায়গায় জাহাজের জন্য ওয়েট করতে 3 দিন একটা হোটেলে ছিলাম সান ফ্রান্সিসকোতে, তো মার্চ মাসে 1998 সালের মার্চ মাসে, তো কিছু করার নাই, একটা পাশে একটা বিরাট বইয়ের দোকান ছিল, তো ওই বইয়ের দোকানে যাইতাম, বই একটু উল্টাইতাম আর কিনতাম, অনেক বই কিনছিলাম ওইবার, ওই সময় কেনা বই। এইবার ওই সময় পড়ছি আমি বইটা, এবং পড়ে ওইখানে নানা অনেক জায়গায় অনেকে বলছি অনেক কিছু, এইবার আবার উল্টাইতে গিয়ে দেখলাম যে বইটা আবার আমার পড়া উচিত, কারণ তখন আমার বুঝটা কী ছিল, তখন আমি কিন্তু আহলে সুন্নাহ জামার মেথোডোলজি পড়ছিলাম না, তখন আমি একটা মানে একটা ট্রানজিশনে ছিলাম, এই এই রকমের আকিদা মানহাজ বা এইরকমের চিন্তাভাবনা আমার ছিল না। এক, দুই হচ্ছে এই বইটা অনেক গভীর একটা রিসার্চ ওয়ার্ক, দুজন ইউনিভার্সিটি টিচার, ওনারা মুসলিম কিন্তু নামে বুঝবেন না মুসলিম, সাচিকো মুরাতা ওয়াইফ, উনি হচ্ছেন জাপানিজ অরিজিনের, আর উইলিয়াম সি চিতিক, দুজনেই আমেরিকাতে টিচার। তো ওনারা বইটার নাম হচ্ছে দ্য ভিশন অফ ইসলাম, মানে ইসলামের দৃষ্টিভঙ্গি কী বা চিন্তাভাবনা কী, ভিশনের অনেক ওয়াইড একটা মিনিং হইতে পারে। এবং এই বইতে আমি তখন খেয়াল করি নাই যে এই বইটাকে খুব সুন্দর করে আলটিমেটলি ইসলাম, ইমান, এহসান এই 3 ভাগে বিভক্ত করে এই বইটাকে ই করছেন, এবং এর ভিতরে নানা রকম কথা আছে, তার ভিতর একটা অংশ আমরা পড়ব নাম এবং সিফাত নিয়ে, এবং নাম এবং সিফাত পড়বো না, নাম এবং সিফাত সম্বন্ধে পড়ব, যে এইগুলা ব্যাপারে, এইগুলোর সম্বন্ধে পড়ার কিছু ব্যাপার আছে। তো আবার পড়তে গিয়ে আমি বুঝলাম যে আসলে মানে এইখান থেকে আমি যে আগে কোট করছি বা আগে রেফার করছি কি, একটা জিনিস রেফার করছি যেগুলো শিখছি আমি এখান থেকে মেইনলি, তবে তো একটা হচ্ছে যেমন এই আজকে যেগুলো পড়বো এগুলোও, আর একটা ছিল যে আপনার কোরআনের ব্যাপারে একটা কথা বলছেন যে যে সামান্য আরবিক জানে সে হাদিস এবং কোরআন পড়লে বুঝবে যে এটা দুইটা অরিজিনের, ল্যাঙ্গুয়েজের স্টাইলটা টোটালি ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট জানাটা, জানা ইম্পর্ট্যান্ট না, অন্তত সেটুক আরবিক আমাদের যেন আমাদের জানা উচিত, যেটুক আরবিক জানলে আমরা বুঝবো যে কোরআনের স্টাইলটা আর হাদিসের স্টাইলটা টোটালি আলাদা, তাহলে কী দাঁড়াবে, তখন আপনি বুঝবেন যে দুইটার সোর্স দুইটা,
কাফেররা কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখে ফেলছেন কোরআন, বলে না। কিন্তু মানুষের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের সিগনেচারের মতো, আপনার সিগনেচারের মতো আপনার ল্যাঙ্গুয়েজ। আপনি দেখবেন যারা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট, আপনি যত নাম চেঞ্জ করে লেখেন না কেন, দুইটা সেন্টেন্স পড়ে বলে দিবে যে এটা হলো ওই লোকের লেখা। ল্যাঙ্গুয়েজের ভিতর এমনভাবে মানুষের সিগনেচার থাকে, এমনভাবে মানুষের টার্ম আপনিও বুঝবেন, কিন্তু মানে খুব ডিফিকাল্ট না হলে আপনিও বুঝবেন যে একটা টেন্ডেন্সি থাকে এই শব্দের পরে এই শব্দ ইউজ করা, অনেক রকম আছে মানে ব্যাপার আছে। তো উনি বলছেন যে যে সামান্যতম আরবিক জানে সে যদি কোরআন পড়ে এবং হাদিস পড়ে সে বুঝবে যে দুইটার অরিজিন দুই রকম, মানে আল্লাহ রাসূলের কথা আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলছেন আর কোরআনে যেসব। তো এই জিনিসটা যেমন আমি এই বইটাতে প্রথম দেখছিলাম যে সুন্দর করে এক্সপ্লেন করছিলেন। আচ্ছা, আমরা আজকে শুধু নাম নিয়ে পড়ব, তার আগে একটা ছোট্ট নামের আগে একটা ছোট্ট কথা নিয়ে আলাপ করছেন, ইমানের ভিতরে আলাপ করছেন, তাওহীদের ভিতরে আলাপ করছেন। ইমানের ভিতরে যে তাওহীদের চ্যাপ্টারটা ওনার, সেই তাওহীদের চ্যাপ্টারের ভিতরে এই নাম নিয়ে বা এই নিয়ে আলাপ করছেন। এই যে আপনাদেরকে দেখা একটু এই চ্যাপ্টারটার ভিতরে, এই চ্যাপ্টারটার একটা অংশ আমরা এই করবো ইনশাল্লাহ পড়বো। তো সেখানে এক জায়গায় বলতেছেন, এটা এটা ঠিক আগে আগে বলছেন, একটু পড়বো আমরা। তো বলতেছেন যে একটা পেন্টিং যখন আমরা দেখি, এই যুক্তিটা আমি অন্যখানে অন্যভাবে ব্যবহার করছি অন্য সোর্স থেকে, একটা পেন্টিং যখন আমরা দেখি তখন উনি বলছেন যে মনে করা যাক মাইকেল অ্যাঞ্জেলো বলে একজন চিত্রকর ছিল, তার মনে করা যাক তার পেন্টিং, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পেন্টার ইজ সেইং, এবং যখন আমরা চেষ্টা করি বুঝতে যে পেন্টার কী বলছেন। যেমন অনেক সময় দেখবেন যে একটা আপনি আমার দেখালেন একটা কিছু, আমার কাছে এটা কোনো মেসেজ নেই, কারণ আমি আর্ট বুঝি না, আমার কাছে এটা কোনো মেসেজ নেই। একটা মানুষের দুইটা চোখ থাকে, আপনার একজন চারটা চোখ একদিকে একে একটা কিছু বোঝাইতে চাইছে, যাই হোক কী বোঝাইছে সেটা তার ব্যাপার। যে জানে না সেটা, যে যে আর্ট বোঝে না, যে পেন্টিংয়ের ভাষা জানে না, পেন্টিংকে ইন্টারপ্রেট করতে জানে না, তার কাছে অনেক সময় একটা মিনিংলেস হইতে পারে। তো উনি বলতেছেন যে আমরা যখন বুঝবো যে উনি কী বলতেছেন, বুঝতে চেষ্টা করবো, অপিনিয়ন্স ডিফার অ্যাজ টু দ্য এক্স্যাক্ট মেসেজ, সত্যি সত্যি কী মেসেজটা দেওয়া হয়েছে এটা নিয়ে মতবিরোধ থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে অফ অপিনিয়ন, কারণ এক একজন বলবেন এক একটা। যেমন ধরেন রবীন্দ্রনাথের কথা আমি শুনছি যে রবীন্দ্রনাথ তার ওই স্ক্রিবল প্যাড বলি যেগুলোতে যে আমরা রাফ টাফ লিখি না, ওইখানে কতগুলো দাগ দেখা এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এটা এটা নিয়ে কী বলতে চাইছেন। শেষকালে বাইরে এসে যে ওনার কলমে কালি আসতেছিল না, উনি ওই কালি আনার জন্য ই করছেন, বুঝছেন না, এরকম ব্যাপারও আছে। এটা মানুষের ব্যাপারে আমরা বলতেছি, মানে আল্লাহর ব্যাপার তো পরে আসতেছে, আমরা ওটা তুলনীয় না বা ই না। তারপরে বলতেছি যে এখন যার মনে যেটা, যার মনটা ওই চোরের আর ইসের কথা আছে না, যে চোরের আর মুসল্লির কথা আছে না, পুকুরের দুই পারে দুজন চোর চুরি করে এসে পা ধুইতেছে, মুসল্লি অজু করতেছেন তাহাজ্জুদের অথবা ভোর রাত্রের নামাজের। তো চোর ভাবতেছে যে বেটাও চুরি করে আসছে, আর উনি ভাবতেছেন যে আহা আরেকটা মানুষ আছে যে তাহাজ্জুদ পড়ে। তো একটা জিনিস দেখে আমরা সেম জিনিস দেখে একদম আলাদা চিন্তা করতে পারি। আচ্ছা, তো বলতেছেন যে বাট এভরি ওয়ান অ্যাগ্রিজ দ্যাট হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট অ্যাবাউট দ্য পেন্টিং ইজ হোয়াট দ্য পেন্টার ইজ ট্রাইং টু গেট অ্যাক্রস। বোঝের ভিতরে ভুল হতে পারে, কিন্তু সবাই অ্যাগ্রি করবে যে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার কি, পেন্টার যা বলতে চাইতেছে সেটাই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হয়তো আমি বুঝলাম না, হয়তো আমি ইন্টারপ্রেট করতে পারলাম না, হয়তো আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না, কিন্তু এইটা তো বুঝবো যে একজন মানুষ কোনো একটা চিন্তা করে এটা যদি তার শিল্পকর্ম বলি তাহলে এই শিল্পকর্মটা সে বানাইছে একটা কিছু চিন্তা করে, এটা তো সবাই বুঝবো। আচ্ছা, এইটাই বলতেছেন। হাউএভার উই কুড অলসো স্টাডি দ্য পেন্টিং ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ ডজন ডিফারেন্ট সায়েন্সেস। আবার পেন্টিংটারে আমরা পেন্টিং হিসাবে না দেখা, আমরা সায়েন্স দিয়ে এটার বিশ্লেষণ করতে পারি। তখন কী করবো, ক্যানভাসটা কিসের বানানো, আমরা কিন্তু এখন মেসেজ থেকে চলে গেলাম সরে, এটাই বলবেন উনি আর কি, মেসেজ থেকে সরে চলে গেলাম। ক্যানভাস কী দিয়ে বানানো, পেনগুলা কিসের, কী কী রং ইউজ করছে, কী জিওমেট্রিক্যাল রিলেশনশিপ অবজেক্টের ভিতরে। জিওমেট্রিক্যাল রিলেশনশিপ মানে কি, ধরেন একটা ঘর একটা নদী, একটা খারাপ যে আঁকতে জানে না সে কী দেখাবে, কাছের নদীটারে ছোট দেখাবে, দূরের ঘরটারে বড় দেখাবে, ধরেন কথার কথা বললাম, আসে না এইসব সেন্সগুলো ড্রয়িং করতে গেলে দেখবেন। একটা নদী আর একটা ঘর আছে না, আপনি গ্রামের ভিতর দিয়ে একটা নদী যেতেছে একটা ঘর, আপনি কাছের নদীটারে ছোট্ট করে দেখাইতেছেন, দূরের ঘরটাকে বড় করে দেখাইতেছেন, আপনার মনে ঘরটাই প্রধান সেই জন্য দেখাইতেছে, কিন্তু এটা ঠিক হয় নাই, জিওমেট্রিক্যাল ব্যাপার ঠিক হয় নাই। এগুলো কি, এগুলো হলো সায়েন্টিফিক বিশ্লেষণ, কিসের, একটা ছবির সায়েন্টিফিক বিশ্লেষণের কথা বলতেছেন। আচ্ছা, জিওমেট্রিক্যাল রিলেশন অ্যামং দ্য অবজেক্টস,
And so on. এরকম আরো অনেক কথা আমরা বলতে পারি. In these talks, we would have to make use of physics, chemistry, biology, geometry, other sciences. আমরা সায়েন্স নিয়ে কথা বলি, আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো. We could also make use of various other approaches that assume the validity of modern scientific knowledge, sociology. আমরা অনেক কিছু দিয়ে ছবিটাকে বিশ্লেষণ করতে পারি. This is all well and good, and there is no contradiction between looking at things in these ways. এগুলা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য বা চলে যতক্ষণ পর্যন্ত এবং কন্ট্রাডিকশন নাই ততক্ষণ বিটুইন লুকিং এট থিংস আলাদা আলাদাভাবে ই করেন অ্যান্ড লুকিং এট থিংস মানে এবং এই যে কোনো একটা জিনিসের যদি আপনি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকেও দেখেন তাইলেও কোনো বিরোধ নাই ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ই করতেও বিরোধ নাই সায়েন্স থেকে দেখতেও বিরোধ নাই খালি চোখে দেখতেও বিরোধ নাই বিরোধটা কখন আসবে সেটা বলতেছেন আচ্ছা বাট সাপোজ দ্যাট এ গ্রুপ অফ সায়েন্টিস্ট বিগেন ক্লেমিং দ্যাট দ্য পেন্টিং হ্যাড কাম টু এক্সিস্ট স্পন্টেনিয়াসলি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো বিরোধ নাই কেউ এটার মেটেরিয়াল নিয়ে বলছেন কেউ জিওমেট্রি নিয়ে বলছেন কেউ এটার মেসেজ নিয়ে বলছেন কেউ এটার সৌন্দর্য নিয়ে বলছেন এবং ইসলামের সাথে কোনো বিরোধ নেই এখন পর্যন্ত বিরোধটা আসবে তখন যদি একজন সায়েন্টিস্ট যারা যাদের কথা বললেন তারা যদি বলেন যে এই পেন্টিংটা নিজে নিজে এক্সিস্টেন্সে চলে আসে মানে নিজে নিজে হয়ে গেছে এই বিরোধ শুরু হয়ে যাবে যেখানে কিন্তু আসলে ইসলামের সাথে সোকল এথিস্টদের সোকল সায়েন্টিস্টদের বিরোধটা শুরু হয় তখন বলতেছেন দে ওয়াজ নো পেন্টার এবং বলে কোনো পেন্টারও ছিল না মানে কেউ আঁকে নেই এটা অ্যান্ড ইফ দে ওয়াজ হি হ্যাড নো মেসেজ টু এক্সপ্রেস আর যদি থাইকাও থাকে এই পেন্টিংয়ের ভিতরে তার কোনো মেসেজ নাই তো পৃথিবী বানাইছে যদি পৃথিবী বানানোর জন্য কারো দরকার নাই আর যদি থাইকাও থাকে কোনো পারপাস নেই পৃথিবীর বুঝছেন না কোনো মেসেজ নেই কোনো পারপাস নেই কোনো কোনো কথা নাই কোনো আয়াত নাই আয়াত বলি না আমরা আয়াত মানে কি সাইন কোনো নিদর্শন নাই হি ওয়াজ জাস্ট থ্রোয়িং অ্যারাউন্ড টিন্স হ্যাপাজার্টলি খালি হ্যাপাজার্টলি মানে কোনো বিচ্ছিন্নভাবে রং রং ছুঁড়ে মারছেন আর পেন্টিংটা হয়ে গেছে এরকম কথা আচ্ছা অ্যান্ড ইভেন ইফ হি হ্যাড এ মেসেজ উই উড হ্যাভ নো ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ইট এবং যদি একটা মেসেজ থেকে থাকে আমাদের এটা বোঝার কোনো উপায় নাই এইখানে গেলেই ইসলামের সাথে বিরোধটা শুরু হয়ে গেল কারণ আমরা কি মনে করি একটা ধুলিকণাও এমনি এমনি হয় নাই এমনি এমনি আসে নাই তারও একটা পারপাস আছে এবং মানুষ কেন সমস্ত মানুষ জিন ফেরেশতা মিলে একটা ধুলিকণা জিরো থেকে সৃষ্টি করতে পারে না জিরো থেকে সৃষ্টি করা মানে নাই থেকে সৃষ্টি করা আমরা যেটা বলি হ্যাঁ বদিউস সামাওয়াত ওয়াল আর্থ বলি না আমরা মানে কোনো কোনো মডেল ছাড়া কোনো প্রেসিডেন্স ছাড়া নাই থেকে সৃষ্টি করা আচ্ছা এরপরে বলতেছেন ফর মুসলমানদের জন্য দ্য প্রুফ অফ তাওহিদ ইজ দ্য ওয়ে থিংস আর জাস্ট এস ফর মোস্ট পিপল দ্য প্রুফ অফ দ্য আর্টিস্ট অ্যান্ড হিজ মেসেজ ইজ দ্য এক্সিস্টেন্স অফ হিজ পেন্টিং মানে যেভাবে আল্লাহর দুনিয়ায় জিনিসপত্র এক্সিস্ট করে এইটাই মুসলমানের জন্য তাওহিদের প্রমাণ প্রুফ অফ তাওহিদ তাওহিদের প্রমাণ হচ্ছে খালি এইটা দেখেই মানুষ তাওহিদ বুঝবে এই জন্য কি বলছেন ফিতরার উপর তৈরি করা হয়েছে ফিতরা মানে কি মানে আল্লাহ প্রত্যেক শিশুকে ফিতরের উপর জন্ম দেন মানে কি তাওহিদের উপর জন্ম দেন তারপরে বাপ মা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় বা অন্য কিছু বানায় তার মানে ফিতরা যদি আপনার ঠিক থাকে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে দুনিয়ার সবাই সবখানে তাওহিদ ছড়ানো বা তাওহিদ আছে আচ্ছা এইভাবে বলতে ঠিক যেভাবে পেন্টিং থাকা মানেই আর্টিস্ট আসেন না পেন্টিং তো নিজের থেকে হইতে পারবে না পেন্টিং থাকা মানে আর্টিস্ট আসেন দুনিয়ার চারিদিকে তাকানো মানে আল্লাহ আসেন এই কথাগুলো বলছেন এটা আমরা ডিটেলসে গেলাম না তো এখানে গিয়ে বলছেন একটা জায়গায় গিয়ে একটা লাইন বলছেন এই হাদিসটা এই সেন্টেন্সটা আমি শুনছি কিন্তু এই হাদিসটার মানে আমি জানতাম না মানে এই সেন্টেন্সটার মানে জানতাম না এখানে কি বলছেন দ্য রিলিজিয়ান অফ ওল্ড ওমেন বুড়ো মেয়েদের বা বুড়িদের ধর্ম ইসলাম সম্বন্ধে এই কথাটা আমি আগেও শুনছি এটার উপর একটা বইও পড়ছি আমি কিন্তু এই হাদিসটা আমি খেয়াল করি নাই মানে ইসলাম সম্বন্ধে এই কথাটা বলা হয় যে ইসলাম হচ্ছে বুড়ি মেয়েদের বা বৃদ্ধাদের ধর্ম কেন বলছেন এটা এই হাদিসটা পড়বো আমি আজকে সেই জন্য আর কি করলাম একদিন রাসূল ইসলাম তার সাহাবিদেরকে নিয়ে হাঁটতেছিলেন তখন দেখলেন যে একজন বুড়ি চরকা দিয়ে সুতা ই করে না সুতা কাটে সুতা বানায় উলের সুতা বানাইতেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে সে আল্লাহ বিশ্বাস করে কিনা, ওই বুড়িকে জিজ্ঞেস করছেন। সে বলছে হ্যাঁ সে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন কেন, মানে কেন সেই কথাটা বললো, কেন তুমি বিশ্বাস করো আল্লাহ। সে রিপ্লাই করছে, সেই বুড়ি বলছে, ওই স্পিনিং হুইল যেটা দিয়ে সে চরকাটা এটা দেখায় বলছে, স্পিনিং হুইল ডাজ নট টার্ন আনলেস দেয়ার ইজ এ হ্যান্ড, এই চরকাটা ঘুরে না একটা হাত ছাড়া, আনলেস দেয়ার ইজ এ হ্যান্ড টু টার্ন ইট, একটা হাত যদি এটা না ঘুরে এই চরকাটা ঘুরে না, অ্যান্ড দ্য হেভেন্স ক্যানট টার্ন আনলেস সামওয়ান ইজ টার্নিং দেম, এই মহাবিশ্ব ঘুরতে পারে না। তার মতো করে সে যেটা বুঝছে, সূর্য চন্দ্র তারা যাই বুঝছে, সে বুড়া মানুষ, একদমই রাস্তার মানুষ বোঝা যাচ্ছে, গরিব মানুষ, যে এই মহাবিশ্বর কিছু ঘুরে না যতক্ষণ কেউ সেটাকে না ঘোরায়। সিম্পল লজিক না? খুব সিম্পল লজিক। এটার জন্য পিএইচডি করার দরকার নাই, এখানে যদি জন্য আপনার মাস্টার্স করার দরকার নাই, ফিজিক্স পড়ার দরকার নাই, ম্যাথমেটিক্স পড়ার দরকার নাই, জাস্ট তাকায় দেখার দরকার, ওই সময়টুকুর দরকার যে তাকায় দেখবেন, চিন্তা করবেন এবং বুঝবেন, এই এটা এনাফ। ঠিক আছে, আমরা এটা জাস্ট এই এই চ্যাপ্টারটা শুরুতে আসে দেখে পড়লাম, এখন আমরা যাব আমাদের কথা বলতেছেন। আমরা যারা মডার্ন যুগের মানুষ, আমরা আমরা আসলে পোস্ট মডার্ন যুগের, এখন কিন্তু যুগটাকে কী বলা হয়, পোস্ট মডার্ন এরা বলা হয়, মডার্নিজমও শেষ হয়ে গেছে। যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, এটার উপরে থিওরিটির ব্যাপার আছে। আধুনিকতা, এখন আধুনিকতা উত্তর যুগ বলা হয়, মানে আধুনিকতা শেষ হয়ে গেছে, এখন আধুনিকতার পরের যুগটা চলতেছে। ইফ ই মডার্নস, এটা অবশ্য 1998 কেনা বই, লেখা বোধে আরও আগের, দেখে নিই আমি একটু কবেকার পাবলিকেশন, এটা ইম্পর্টেন্ট জানাটা, একটু দেখি এটা কবেকার, 1994 পাবলিকেশন, আমি কিনছি 1998 সালে। আচ্ছা, এখন বলতেছেন যে আমরা মডার্নরা আর টু গ্রেস দ্য লজিক অফ ইসলামিক ভিশন অফ থিংস, উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট ফর মুসলিম থিংস বিগিন উইথ গড অ্যান্ড কাম ডাউন। আমরা যদি আমরা এখনকার মডার্ন ইসের মানুষ যদি ইসলামিক ভিশন নিয়ে চিন্তা করতে যাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসের সূত্রপাত হচ্ছে আল্লাহর কাছে, তারপরে সেগুলো নেমে আসে সব কিছু, তাই না? আদম হাওয়া নেমে আসছেন, আমাদের রিজেক্ট নেমে আসে, আমাদের বৃষ্টি নেমে আসে, এমনকি কোরআনে বলা হচ্ছে যে লোহাও নাজিল হয়েছে, লোহা সম্বন্ধে আল্লাহ কোরআনে নাজিল শব্দটা ব্যবহার করছেন, সব কিছু নেমে আসে। ফর আস, আমরা মডার্ন এজের মানুষদের কথা বলতেছে, বাই অ্যান্ড লার্জ বেশিরভাগ ক্ষেত্রেই থিংস বিগিন উইথ আস অ্যান্ড গো আপ, আমাদের দিয়ে শুরু হয়ে উপরে যায়, মানে এখান থেকে আমরা চিন্তা করে উপরে কী আছে এটা থিওরি দিতেছি, কি করব না করব। হ্যাঁ, না সেই সেন্সে বলতেছেন না, সেই সেন্সে বলতেছেন না, বলতেছেন যে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এটা জিওসেন্ট্রিক, মানে আমাদের রেফারেন্সে আমরা দুনিয়াকে মাপতেছি, আর মুসলমানদের সব কিছু কোথা থেকে, আল্লাহর কাছ থেকে আসতেছে, বা আল্লাহর রেফারেন্সে বাকি সব, আর পরে দেখবো এটার মিনিং কি। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমরা হচ্ছি ক্ষণস্থায়ী, রেফারেন্সটা কিন্তু সবসময় আল্লাহ, আর আমাদের রেফারেন্স হচ্ছে দুনিয়াটা, জিওসেন্ট্রিক, যেটা আমি ডারউইনিজমের বেলায় বলছি যে ডারউইনিজমের প্রথম ভ্রান্তি হচ্ছে ডারউইনিজম অ্যাজিউম করে যে এই পৃথিবীটাই হচ্ছে সব কিছুর কেন্দ্র, আর লাইফটা পৃথিবীতেই শুরু হয়েছে, ওই অক্সিজেন কার্বন হাইড্রোজেন মিলে পৃথিবীতে শুরু হয়েছে ডারউইনিজম। কিছু কিছু জিনিস হয়তো লজিক্যাল হতে পারে, বাট একটা জিনিসের শুরুটাই যখন ভুল, এটা নিয়ে বাকিটুকু আগানোরই দরকার নাই আমি মনে করি, কারণ লাইফ পৃথিবীতে শুরু হয় নাই, এটা এখনকার মোটামুটিভাবে সবাই অ্যাকনোলেজ করেন। লেটেস্ট থিওরি বলে যে লাইফ মহাবিশ্ব, মানে আউটার স্পেস থেকে আসছে, পৃথিবীর থেকে শুরু হয় নাই, 2003 সাল টাল এদিকের রিসার্চ বলে। আচ্ছা, দেখেন এখন কী বলতেছেন, যে আমরা এখান থেকে আমাদের সব কিছু শুরু, ফ্রম দ্য মডার্ন পার্সপেক্টিভ ইভেন স্পিকিং অফ আপ অ্যান্ড ডাউন বিকামস প্রবলেমেটিক, আর তারপর দেখা যাবে যে আমরা আপ অ্যান্ড ডাউন যেটা বলি এটাও প্রবলেমেটিক, কারণ আপ অ্যান্ড ডাউন বলতে আসলে কিছু নাই, ঠিক না, উপর এবং নিচ বলতে আসলে কিছু নাই। সিন্স উই হ্যাভ টু চুজ এ স্ট্যান্ডার্ড বাই উইচ টু জাজ ডিরেকশন অ্যান্ড পিপুল ডু নট রিয়েলি অ্যাগ্রি অন সাচ থিংস, মানে আমাদের জন্য মুসলমানদের জন্য বলতেছেন রেফারেন্সটা হলো আল্লাহ, আল্লাহ থেকে সব কিছু নেমে আসে, আর মডার্ন যারা আমাদের তাদের জন্য কি পৃথিবীটা রেফারেন্স, এটা থেকে উপরে এই, মানে আমাদের সব কিছুই গণ্ডগোল, এটা বোঝাতে এসেছেন আর কি উনি প্রথমেই। আচ্ছা, এইটা বলে তারপরে শুরু করছেন ডিভাইন নেমস, মানে আল্লাহর নামগুলো শুরু করছেন।
সিন্স কোরআন ইট সেলফ ইজ গড স্পিচ, কোরআন কি আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা কিন্তু একটা বড় আন্ডারস্ট্যান্ডিং। এবং এটা আমি প্রথম পড়ছিলাম মৌলানা মওদুদীর তাফসিমুল কোরআনের ভূমিকাটা, আপনারা পড়েন, এটাতে অনেক গণ্ডগোল আছে এই তফসির, আমরা রেকমেন্ড করি না, কিন্তু এটার এই শুরুর ভূমিকাটা আসলে খুবই সুন্দর, সবাই পড়া উচিত। এবং এত সুন্দর করে বোধহয় আর কেউ এটাকে অ্যাড্রেস করেন নাই যে কোরআনটা কী। কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহর কথা, কথা কার কাছে? প্রাইমারি নবীর কাছে বা নবীর যারা সাহাবি ছিলেন, বাই এক্সটেনশন আমাদের কাছে। ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু, তখন আমরা কী করবো? কান খাড়া করব। যদি আমরা কান না খাড়া করি আর মনে করি যে এটা খালি মক্কার লোকদের কাছে বা মদিনার লোকদের কাছে আসছিল, তাহলে আপনি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু মানে হে ইমানদারগণ, ওই গ্রুপের বাইরে আপনি। সুতরাং আপনার সাবধান হওয়া উচিত, সবসময় মনে রাখা উচিত যে আপনিও একজন, আপনাকেও অ্যাড্রেস করা হয়েছে। এটা যেটাকে আমরা অ্যাড্রেসি বলি, একটা কথা বলি না, আপনাকেও অ্যাড্রেস করা হয়েছে। তো বলতেছেন এভরিথিং উইদিন ইট এক্সপ্রেসেস গড, কোরআনের ভিতর সব কিছু আল্লাহকে প্রকাশ করে, আল্লাহকে প্রকাশ করে, প্রকাশিত। মনের কথা বললে আমরা কি করি? একটা চিঠি লিখি, কি আমরা নিজেকে প্রকাশ করি। এবং প্রত্যেকটা মানুষের কথা হচ্ছে তার একটা আইডেন্টিটি। আমি যখন পুলকটি নিয়ে কথা বলতেছি সেটাও আমার একটা আইডেন্টিটি। কেন? আমি যেভাবে পুলকটি নিয়ে কথা বলতেছি, পার্সন বি উইল অর সি উইল নট টক ইন দ্যাট ওয়ে অর স্পিক ইন দ্যাট ওয়ে। কাজে এই জন্য আমরা কোরআনকে কি আল্লাহর সিফাত বলি, বলি না কোরআনকে আল্লাহর সিফাত বলি এবং আনক্রিয়েটেড বলি, কারণ এটা আল্লাহকে রিপ্রেজেন্ট করে, এক্সপ্রেস করে। জাস্ট এজ এভরিথিং ইউ সে, যেমনভাবে, যেটা আমি বলে ফেলছি, যেমনভাবে যা কিছু আপনি বলেন, আমি পুলকের কথা বললাম, এটা তো আর কোনো ধর্মের কথা না, কিন্তু যা কিছু আমি বলি, ইভেন ইফ ইউ আর কোটিং সামওয়ান এলস, যদি আমি কোটও করি কাউকে, যেমন আজকে আমি এই বইটা কোট করতেছি, আমি একভাবে পড়ছি, আরেকজন একভাবে করবে, এই বইটা যদি আরেকজন পড়ে আপনাদের সামনে, সে আরেকভাবে পড়বে। এক্সপ্রেসেস হু ইউ আর, সেটা এক্সপ্রেস করে আপনি কে। তাহলে কোরআন এক্সপ্রেস করে আল্লাহ কে, এমনকি যে কথাগুলো আল্লাহ সৃষ্টি নিয়ে বলছেন, তাকে নিয়ে বলছেন, তার ক্ষমতা নিয়ে বলছেন, তার দয়া নিয়ে বলছেন, তার রাগ নিয়ে বলছেন, সেগুলো তো করেই। এমনকি যে মান্ডেইন জিনিসগুলো আমাদের কাছে যেগুলো মান্ডেইন মনে হয়, সেগুলোও কিন্তু আল্লাহকেই এক্সপ্রেস করে। হ্যাঁ, মিথ্যা কথা বললো না, এক্সপ্রেস করে না আল্লাহকে। শয়তানের বইয়ে, শয়তানরা বই লেখে যেগুলো, ওগুলো কি লেখা থাকে নাকি? ওগুলো থাকবে আরেকজনের বউরে কী বলে আপনি পটাবেন, সেটা থিওরি আছে না? কী করে আরেকজনের বউর কাছে ইমপ্রেস করবেন নিজেরে? শয়তানের থিওরি এটা, এবং দুনিয়াটা তো শয়তানরাই চালাইতেছে, বুঝছেন না? তো এমনকি যদি জিনিসটা অন্য প্রসঙ্গেও হয়, তাইলেও সেটা আপনাকে এক্সপ্রেস করে। ঠিক একইভাবে আরেকজনের কিছু কোট করলেও করে, একইভাবে কোরআন, গোটা কোরআনটাকে আল্লাহকে প্রকাশ করে। এইভাবে কিন্তু চিন্তা করিনি আমি কখনো, এই বইটা পড়ার আগে। গোটা কোরআনটাই আসলে আল্লাহকে প্রকাশ করে, আল্লাহ নিজেকে প্রকাশ করেন গোটা কোরআনে। তারপরে বলতেছেন, বাট ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড আল্লাহর সেলফ এক্সপ্রেশন, আল্লাহর নিজেকে নিজে যে এক্সপ্রেস করলেন, এইটা বোঝার জন্য উই নিড এ ভান্টেজ পয়েন্ট ফ্রম উইচ টু বিগিন আওয়ার সার্ভে, একটা উপযুক্ত পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হবে। আল্লাহ সম্বন্ধে যখন আল্লাহ যে নিজেকে প্রকাশ করলেন, এটা বুঝতে হলে একটা উপযুক্ত জায়গার থেকে ই করতে হবে। ঠিক যেভাবে আপনি একটা শহরের ভিউ পাইতে হলে একটা উপযুক্ত জায়গায় দাঁড়ায়, একটা ওরকম পয়েন্টে দাঁড়ান যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আপনি দেখবেন বড় বড় শহরগুলোতে থাকে যে এই জায়গাতে উঠে দেখলে গোটা শহরটা দেখতে পাবেন। আমি যখন টুইন টাওয়ারগুলো দাঁড়াইছিল, তখন সাউথ টাওয়ারে উঠছিলাম 1982 সালে, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, তো ওইখানে কেলাইডোস্কোপ ছিল, মানে ওই দূরবীন মার্কা একটা জিনিস যেটাতে দেখা যায়। ওইটা কেন দিছে? ওইখান থেকে সারা নিউ ইয়র্কের ম্যানহাটন বা আশপাশের অনেক কিছু দেখতে পাবেন, অনেক শহরেই থাকে। আমি এসে দেখছি যে পুসান কোরিয়াতে পুসান টাওয়ার আছে, ওইখান থেকে আপনি পুরো শহরটা দেখতে পাবেন, ভাই এরকম জায়গা আছে। যাই হোক, তো এরপরে বলতেছেন দ্য অবভিয়াস ভান্টেজ পয়েন্ট, মানে সেই পয়েন্টটা যেখান থেকে আল্লাহর এক্সপ্রেশনটা আপনি বুঝবেন, আল্লাহ যে নিজেকে প্রকাশ করলেন এটা বুঝবেন, সেটা হচ্ছে টু টেক দ্য ফার্স্ট পিলার অফ দ্য রিলিজিয়ান, দ্য শাহাদা, দ্য ফ্যাক্ট দ্যাট দ্যার ইজ নো গড বাট গড। ওই পয়েন্টটা হওয়া উচিত আমাদের শাহাদার প্রথম অংশটা, অথবা প্রথম শাহাদাটা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পয়েন্ট থেকে আপনার আল্লাহ নিজেকে যে প্রকাশ করছেন এইটাকে বুঝতে চেষ্টা করা উচিত।
এটাকে দেখতে চেষ্টা করা উচিত, জানতে চেষ্টা করা উচিত। আচ্ছা, তারপরে বলতেছেন হোয়াট সর্ট অফ বিং ইজ ডেজিগনেটেড বাই দিস ওয়ার্ড আল্লাহ। যখন আমরা আল্লাহ বলি কি ধরনের বিং বলতেছেন? বিং মানে যার সত্তা আছে। আমি আর কোনো ল্যাঙ্গুয়েজ পাচ্ছি না। বিং মানে আমরা প্রাণীকেও বলি, কিন্তু আল্লাহর ব্যাপারে সেটা তো আর বলতে চাচ্ছি না আমি। মানে প্রাণী বললে যেটা বোঝায় সেটা বলতে চাচ্ছি না, সত্তাই বললাম আমি এখানে। কী ধরনের সত্তা আল্লাহ, যে কী ধরনের সত্তা উনি? দ্য টিপিক্যালি ইসলামিক ওয়ে অফ আনসারিং দিস কোয়েশ্চেন ইজ টু রেফার ইন দ্য ফার্স্ট প্লেস টু দ্য কোরআন সেজ এক্সপ্লিসিটলি অ্যাবাউট গড। আচ্ছা, এখানে কী হইতে পারে সেটা? টিপিক্যালি ইসলামিক ওয়ে অফ আনসারিং হচ্ছে যে আল্লাহ ফার্স্ট প্লেস টু হোয়াট দ্য কোরআন সেজ এক্সপ্লিসিটলি অ্যাবাউট গড। আল্লাহ কোরআনে এক্সপ্লিসিটলি আল্লাহ সম্বন্ধে কী বলা হয়েছে, এক্সপ্লিসিট মানে প্রকাশ্যে একদম খোলাখুলি আল্লাহ সম্বন্ধে কী বলা হয়েছে। সিন্স এভরিথিং ইট সেজ রেফার্স ইমপ্লিসিটলি টু গড, কারণ কোরআন যা কিছু বলে সেটাই আলটিমেটলি ইমপ্লিসিটলি মানে অপ্রকাশিতভাবে বা এর ভিতরের মিনিংটা আপনাকে আল্লাহর সাথে রিলেটেড করে, আল্লাহর সাথে সম্পৃক্ত করে। কিন্তু প্রথমে আমাদের শুরু করতে হবে আল্লাহ এক্সপ্লিসিটলি কী বলছেন, প্রকাশ্যে কী বলছেন। ভিতরে ভিতরে তো সব কিছুই, মানে যখন বলতেছেন যে বাবা মার কথা যে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা অ্যাকচুয়ালি আল্লাহর সাথে রিলেট করছেন। কে বলতেছেন কথাটা, কাকে খুশি করতে করবেন? আল্লাহ খুশি করতে করবেন, মানে প্রত্যেকটা কথা কোরআনের প্রতিটি শব্দ ইমপ্লিসিটলি আল্লাহর সাথে সম্পৃক্ত। কিন্তু বলতেছেন প্রথমে আমরা শুরু করবো এক্সপ্লিসিটলি আল্লাহ কী বলছেন নিজের সম্বন্ধে বা আল্লাহর সম্বন্ধে। এখানে আমরা দেখব হিয়ার উই ফাইন দ্যাট দ্য কোরআন হ্যাজ এ গ্রেট ডিল টু সে। এক্সপ্লিসিটলি আমরা দেখব অনেক কিছু বলার আছে কোরআনের। এরপরে বলতেছেন এখানে দেখা যাবে যে ওয়ান ওয়ে টু ফাইন্ড আউট হোয়াট কোরআন সেজ অ্যাবাউট আল্লাহ, একটা ওয়ে হচ্ছে ইজ সিম্পলি টু রিড দ্য বুক, জাস্ট কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করলেন বা যদি বোঝেন অ্যারাবিক। বাট উই হ্যাভ অলরেডি সাজেস্টেড দ্যাট এ নাম্বার অফ ব্যারিয়ার্স স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ মেকিং দিস অ্যান ইজি অ্যাপ্রোচ ফর মডার্ন পিপুল। কিন্তু আমরা আগেই বলছি যে মডার্ন মানুষদের জন্য এটা একটা 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 প্রবলেমেটিক ব্যাপার যে কোরআন হাতে নিয়ে আপনি বুঝে যাবেন যে আল্লাহ কী বলছেন, আল্লাহ কী করছেন নানা কারণে। সেটা আগেও বলছেন, এই বইয়ের আগে বলছেন বা মাঝখানে আমরা একটু আলাপ করছি এটা নিয়ে। আচ্ছা, আমরা মনে রাখব যে কোরআন হচ্ছে ইনফাইনাইটলি রিচ একটা বই, উনি বলতেছেন মানে অসীম অসীম, ইনফাইনাইট মানে কি অসীম, রিচ মানে সমৃদ্ধশালী একটা বই, মানে ই দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড কাউন্টলেস ফিলোসোফার থিওলজিয়ান্স জুরিস পোয়েটস, যে যা অনুপ্রেরণা হয়ে দাঁড়াইছে কার জন্য, কাউন্টলেস অসংখ্য ফিলোসফার্স দার্শনিক যারা ইভেন মুসলিম না, যারা কোনোদিন ইসলাম গ্রহণ করেন নাই করবেন না, এই শতাব্দীর গত শতাব্দীর আমি এক দুজন বলতে পারি আপনাকে যারা মুসলিম ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু তাদের ইন্সপায়ারেশন ছিল এটা, তারা এখনও ইসলামের পক্ষে ইসলামকে নিয়ে কথা বলেন অথচ তারা মুসলমান হয়তো হন নাই বা মানে হইতে পারেন নাই, যাই হোক। তো বলতেছেন যে থিওলজিয়ানস, আপনারা জানেন আপনাদের বলছে ক্রিয়েশনিস্ট যাদেরকে বলা হয়, খ্রিস্টানদের ভিতরে কনজারভেটিভ খ্রিস্টান যারা আমেরিকায় তাদের ভিতরে একটা গ্রুপ আছে ক্রিয়েশনিস্ট, যারা সৃষ্টিতত্ত্বে বিশ্বাস করেন বা সৃষ্টিতত্ত্বের পক্ষে আন্দোলন করেন এবং ডারউইনিজম বা ইভলিউশন যারা ই করে তাদের বিরুদ্ধে তারা কথা বলেন। তারা কী করেন, তারা ইলমুল কালামকে মানে কালাম শাস্ত্রকে ইউজ করেন তাদের যুক্তি করার জন্য। কালাম শাস্ত্র তারা কোথায় পাইছেন? ইসলাম নিয়ে পড়াশোনা করতে গিয়ে পাইছেন না, কোরআন নিয়ে পড়াশোনা করতে গিয়ে, ইসলাম নিয়ে পড়াশোনা করতে একসময় ওই পর্যায়ে এসে ঠিকছেন। কালাম শাস্ত্র আমি বলতেছি না যে আমাদের জন্য গ্রেট কোনো ই তা না, কিন্তু আমি বলতেছি যে এইভাবে নানা পথে নানা রকমের ইসে দার্শনিকরা থিওলজিয়ানসরা জুরিস্টরা, জুরিস্ট মানে যারা ফিকি করেন বা ফকি, আমাদের ফকি তাদের ফকি, আমাদের ফকিরাও তাদের ফকিরাও, যেমন ধরেন সিলেটের হিন্দুরা আপ করছিল মুসলিম উত্তরাধিকার আইন তারা গ্রহণ করছিল স্বাধীনতার মানে পাকিস্তান যখন হয় তখন ওইটার পক্ষে আপ করছিল যে তাদের উত্তরাধিকার আইনটা হবে মুসলিম উত্তরাধিকার আইন। তো এটা কি তাদের ফকিরা ইসলামী নিছে না? তাদের ফিক শাস্ত্রবিদ যারা তারা কি করছে, ইসলামী ফিককে গ্রহণ করছে। আচ্ছা, এই যে সুফা টুফা আছে না, এই যে সফি করা বলে না একটা কথা যে আমার জায়গার পাশের জায়গা আপনার, আপনি আমার না করে আরেকজনের বাইরের লোকের দুষ্ট একটা লোকের কাছে বেঁচে দিলেন, এটা আপনি পারবেন না। আপনি যদি আমার জায়গার পাশের জায়গা আপনারটা বেচতে চান আমার প্রথম জিজ্ঞেস করতে হবে। তার মানে এটা না যে আমি আপনার আবার প্যাসে ফেলাইয়া আপনার দাম দিব না, সেটাও না,
কিন্তু জিজ্ঞেস করতে হবে এটা মোর ইসলামিক, তাই না? আপনি আমার নেইবার ছিলেন, আপনি চলে যেছেন, একটা খুব বাজে লোকের আমার পাশের জায়গাটা একটা ডাকাইতে বেঁচে দিয়ে গেলেন গিয়া, আমি জানলামই না, বুঝছেন না, এটা ঠিক না। এটার ভিতরে জাস্টিস আছে, এটা এটা কিন্তু ইসলামিক, সুফা জিনিসটা কিন্তু ইসলামিক। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে ওভার দ্য সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী ধরে, নট টু স্পিক অফ ইটস এফেক্ট অন পিপল ফ্রম, আচ্ছা মানে আর মানে বড় বড়দের কথাই বললেন, সাধারণ মানুষের উপর তো এটার এফেক্ট আছে কোরআনে, সেগুলো আর বললেন না। তারপরে বলতেছেন উই ক্যান সে দ্যাট দ্য কোরআন সামারাইজেস ইটস টিচিং অ্যাবাউট গড ইন হোয়াট ইট ইজ হোয়াট ইট কলস আসমাউল হুসনা, আল্লাহ সম্বন্ধে তার শিক্ষা যেটা দিতে চায় কোরআন সেটাকে সামারাইজ করছে, সামারাইজ মানে সারমর্ম সেটার করছে কোথায়, যখন আসমা আল আসমাউল হুসনা কথাটা বলছে, অর্থাৎ আল্লাহর মানে আল আসমাউল হুসনা কথাটার প্রথম মানে হচ্ছে বিউটিফুল নেমস, মানে দুইটাই সিফাত মওসুফ, আপনারা জানেন যারা আরবিতে এখানে এক্সপার্টরা আছেন, এটা হচ্ছে যে সুন্দরতম নাম, সোজা কথা সুন্দরতম নাম। দ্য ওয়ার্ড আল হুসনা ইজ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অফ হাসান, হাসানের মানে দুইটা মিনিং হয়, একটা সুন্দর একটা ভালো, সুন্দর ভালো, ওয়ালাদুন হাসানুন মানে একটা ভালো, একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে, সুন্দর সেন্সও হয় ভালো সেন্সও হয়, হাই হাসান থেকে অনেক কিছু আছে, হাসিনা হাসান হুসাইন এগুলো সব এখান থেকে আসছে, রুটটা একই। তো বলতেছেন যে আল হুসনা হলো সুপারলেটিভ, সুপারলেটিভ মানে সবচেয়ে, আমরা কী বলি কম্পারেটিভ, একটা নর্মাল, গুড বেটার বেস্ট, গুড হচ্ছে নর্মাল ভালো, বেটার হচ্ছে দুজনের ভিতর ভালো, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এইখানে বলতেছেন যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা এইভাবে বলবো। আচ্ছা, আল্লাহর সবচেয়ে সুন্দর নামগুলো যখন আমরা ডাকবো, দ্য কোরআন ইজ ইমপ্লাইং দ্যাট জাস্ট এজ গড হিমসেলফ ইজ গুড অ্যান্ড বিউটিফুল সো অলসো দ্য নেমস, কোরআন বলতে যাচ্ছে যে আল্লাহ যেমন সুন্দর এবং ভালো সেরকম তার নামগুলো সুন্দর এবং ভালো, এটা বলতে চাচ্ছে কোরআন এইভাবেই করে। আচ্ছা, এরপরে 99 নেমসের ফেমাস হাদিসটা বললেন, তারপরে বলতেছেন যে নাম্বার শুড নট বি টেকেন টু লিটারেলি, যেটা আমরা আগেই বলে ফেলছি যে লিটারেলি নেবেন না, যে 99টাই আছে, 100টাও না 98টাও না, এরকম না। সিন্স দেয়ার ইজ নো কমপ্লিট ডিপেন্ডেবল লিস্ট অফ দ্য নেমস, মানে কমপ্লিট এমনই না যেটা অ্যাগ্রিড আপন ডিপেন্ডেবল, 99টা এরকম কোনো ব্যাপার নাই, এর চেয়ে বেশি। অ্যান্ড ইট ইজ ইজি টু ফাইন্ড মোর দেন 99 নেমস অফ আল্লাহ ইন দ্য কোরআন, 99টার বেশি নাম আপনি চাইলে খুঁজে পাবেন কোরআনে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলতেছেন ইন এনি কেস দেয়ার ইজ নো ডিসএগ্রিমেন্ট অন দ্য ফ্যাক্ট দ্যাট কোরআন অফেন অ্যাসক্রাইবস নেমস অফ গড অ্যামং কমনলি এমপ্লয়েড কোরআনিক নেমস আর মার্সিফুল, কোরআনে অনেক সময় আপনি দেখেন তো অনেকটা আয়াতে দেখতেছেন না, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ শাইউন শাহিদ, সরি না, হ্যাঁ শাইউন শাহিদ আছে, তারপরে আজিজুল হামিদ, হ্যাঁ আজিজুল হাকিম, যেখানে যেটা অ্যাপ্লিকেবল, এটা কিন্তু একটা সাংঘাতিক, এটা এইটা আবার একটা সায়েন্স, এটা নিয়ে যদি পড়াশোনা করেন আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় এই প্লেসমেন্ট অফ দ্য নাম, কোনটা আগে কোনটা পরে এবং কোন দুইটা, এই প্রত্যেকটার মিনিং আছে এবং এই প্রত্যেকটা সিগনিফিক্যান্ট। যেই জন্য মঞ্জুর আলী ভাই বলছিলেন একদিন, বা এমনি এটা প্রায়ই বলা হয়, মানে উদাহরণ দেন তারা, যে ওই যুগে আর কি কেউ একজন কোরআন ইমিটেট করতে চাইছিল, ওই যে নামগুলো যেভাবে প্লেস করছে ওটা দেখে বলছে দূর এটা এটা কোরআনেরই না, মানে একজন বেদুইন আরব খালি নামগুলো যেখানে একটা আয়াতের পরে যে নামটা প্লেস করছে, ওই যে মুসাইলামা কাজ্জাব বা এরা চেষ্টা করছিল না সুরা বানাইতে, এই করতে আয়াত বানাইতে, তো জাস্ট যেভাবে নামের অর্ডারটা প্রেস করছে এটা একটা এটা হাস্যকর, এটা 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 কোরআনেরই হইতে পারে না, এত সিগনিফিক্যান্ট কোনটা আগে কোনটা পরে বা কোন দুইটা ইউজ করা হলো একটা জায়গায়। আমরা দেখি না অনেক সময় গফুরুল ওয়াদুদ, আল গফুরুল ওয়াদুদ, কত রকম কম্বিনেশনে আসছে পুরা কোরআন ভর্তি, যাই হোক সুরা বুরুজে আসছে এটা, গফুর ওয়াদুদ দুইটা পাশাপাশি আসছে। আচ্ছা, মোস্টলি যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো বলতেছেন compassionate, knowing, desiring, alive, powerful, creator, forgiver, loving, যিনি ভালোবাসেন, যিনি মাফ করেন, যিনি সৃষ্টি করেন, যিনি শক্তিশালী, যিনি জীবিত, হাই আল হাই, তারপরে প্রতিষ্ঠিত কাইয়ুম, আল কাইয়ুম,
এন্ড সো অন। আচ্ছা যাক, এটা গেল উই সে পসিবল। আচ্ছা এরপরে বলতেছেন যে একটা ছাড়া, এখানে একটা কথা আসতেছে আমি, এই কথাটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা পড়ে শোনাই আপনাদের। নোটিস দ্যাট দেয়ার আর নো পার্সোনাল নেমস, এই নামগুলো কিন্তু পার্সোনাল নাম না, এই যে কটা পড়লাম এতক্ষণ ধরে, হ্যাঁ এগুলো পার্সোনাল নেম না। ইন কন্ট্রাস্ট টু এক্সাম্পল টু জুপিটার অর শিবা, জুপিটার একটা ইসের নাম, গ্রিক গড বলে না, আর শিবা হচ্ছে হিন্দুদের শিব, এগুলো পার্সোনাল নেম, একজন দেবতা তাদের, যার একটা পার্সোনাল নাম এটা। এই আমরা যেগুলো পড়লাম এগুলো কিন্তু কোনো পার্সোনাল নাম না। বলতেছেন গড হ্যাজ নো পার্সোনাল নেমস উইথ দ্য পসিবল এক্সেপশন অফ আল্লাহ, আল্লাহটাই হচ্ছে একমাত্র প্রপার নাউন যেটা আমরা বলি যে সেন্সে পার্সোনাল নেম, আর বাকিগুলো কিন্তু পার্সোনাল নেম না। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে কোয়ালিটি, সিফাত, গুণাগুণ, অ্যাকশন, হ্যাঁ এইসব দিয়ে নাম, পার্সন না কিন্তু, সেগুলো পার্সন ই করে না। এখানেও অন্যান্য রিলিজের সাথে আমাদের, মানে অন্যান্য রিলিজের সাথে গণ্ডগোল লাগে একটু, শিব একটা লোক, এটা চেহারা আছে খুব ইজি না, মার্সিফুল, অত ইজি না কিন্তু। এই মার্সিফুলের রেঞ্জ কি, কোন জায়গায় অ্যাপ্লিকেবল কোন জায়গায় না, মার্সিফুল মনে করে আমি একের ডুবডুবি বাজাইলাম সারা জীবন মজ করে গেলাম, আমি ধরা খেয়ে গেলাম, তাই না? লিমিটটা কোথায়? মার্সিফুলের লিমিট আছে না, এরপরে কিন্তু আর মার্সি নাই, একটু গণ্ডগোল আছে না, কিন্তু শিব আর এই লোটে জানে, লোটে এইসব কাজ কাজ করে আসছে, যাই করে আসছে, যাই মানে এর এর দৌড় কদ্দর আমার জানাস, ব্যাস শেষ। আচ্ছা উইথ দ্য এক্সেপশন অফ আল্লাহ, পসিবল এক্সেপশন বলছেন, পসিবল কেন বলছেন? এখানে আমরা একটু একটু পজ নিয়ে বলি, আল্লাহকে অনেকে বলেন এটা আল ইলাহ, এইটা একটা থিওরি, সবাই এটাতে অ্যাগ্রি করেন না, অনেকেই করেন অনেকেই করেন না। এটা মডার্ন টাইমে আসছে, আগের দিনের স্কলাররা এটা নিয়ে অত গবেষণা করেন নাই বা এটাকে অত প্রোপাগেট করেন নাই, এখনকার যুগে এটাকে অনেকেই গ্রহণ করেন যে আল্লাহ কথাটা আসছে আল ইলাহ থেকে, দি গড বা দি ডাইটি, মানে আমরা একজনকে যখন বলি নির্দিষ্ট করে বলি না, সেটার থেকে আসছে। যাই হোক এটা বললাম, এই জন্য উনি বললেন পসিবল, এই জন্য বললাম বিকজ দ্য ইস্যু ইজ নট অ্যাড্রেসড ইন কোয়াইট দ্য সেম ওয়ে ইন মুসলিম থিওলজি, ইসলামে যে ধর্মতত্ত্ব আছে সেখানে এইভাবে ই করা হয় না, এটাকে সবাই এটা মনে করেন না। আচ্ছা ফর এক্সাম্পল সাম থিওলজিয়ান্স ডেরাইভ দ্য ওয়ার্ড আল্লাহ ফ্রম ইলা, যেটা বললাম, অ্যান্ড হোল দ্যাট ইট মিনস সিম্পলি দ্য গড, মানে যা আল্লাহ একজন, মানে দি গড, মানে নির্দিষ্ট করে আল্লাহকে বোঝানো হচ্ছে। অল দো দেয়ার আর সেভারাল আদার সাজেশন অ্যাজ ওয়েল, যদিও অন্যরা অন্য কথা বলেন, মডার্ন ফিলোলজিস্ট বললেন টিপিক্যালি কনসিডার দিস পার্টিকুলার অপিনিয়ন টু বি কারেক্ট, মডার্ন ফিলোলজিস্ট, ফিলোলজিস্ট কাদের বলি? ভাষাতত্ত্ববিদ যারা, তারা মনে করেন যে এইটা কারেক্ট, মডার্ন যারা তারা মনে করেন, কিন্তু আগেররা মনে করেন না। বাট ইট ইজ নট সিম্পলি এ কোয়েশ্চেন অফ ফিলোলজি বিকজ ইট অলসো হ্যাজ থিওলজিক্যাল ইমপ্লিকেশন অ্যান্ড দিস হেল্পস এক্সপ্লেন ওয়াই মেনি মুসলিম অথার্স ইগনোর হোয়াট মডার্ন স্কলার্স কনসিডার অবভিয়াস, এই যে কথাটা বললাম এটা তো অবভিয়াসই ছিল, মানে খুব সহজ একটা কথা ছিল না, কিন্তু আগের দিনের বা এখনকার অনেক যারা এই মানে ধর্ম নিয়ে গবেষণা করেন তারা এটাকে পাত্তাই দেন না, এই কথাটাকে এটাকে পাত্তাই দেন না, বিকজ এটা নিয়ে কোনো গবেষণা করেন না, তুমি আল্লাহ যেভাবে বলছেন সেইভাবেই, এটা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ, বাস শেষ, এটা নিয়ে আর কোনো গবেষণা নাই। যেভাবে আপনার অনেকে ধরেন মুকাত্তাত যেগুলোকে আমরা বলি আলিফ লাম মিম হাম মিম এগুলো নিয়ে কোনো গবেষণা করতে চান না, যেটা আল্লাহ বলছেন এটা এরকমই এরকম। আচ্ছা যাই হোক, এরপরে বলতেছেন মুশরিকদের ই যেটা, মানে মুশরিক মানে মূর্তি পূজার ধর্ম যেগুলো বা মুশরিকদের যেগুলো বহু বহুস্বর কী বলে আর কি বলেন না কী বলে দুটো নাম বলেন সর্বেশ্বরবাদ, ওইটা আরেকটা জিনিস, এটা মানে যারা পৌত্তলিক আর কি, সোজা কথা পৌত্তলিক যারা, এখানে পলিথিস বলছেন পৌত্তলিক বোঝাইছেন বা ই, সর্বেশ্বরবাদ হচ্ছে প্যান্থিজম, যারা এটা আলাদা একটা বাদ, এটা সব মুশরিকের সর্বেশ্বরবাদী না কিন্তু, আচ্ছা সব মুশরিকের সর্বেশ্বরবাদী না কিন্তু সব সর্বেশ্বরবাদীরা মুশরিক, কারণ তারা নিজেরাই সবচেয়ে, এই রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছে না যে রবীন্দ্রনাথ নাই মূর্তি পূজা করতো না, হ্যাঁ মূর্তি পূজা করতো না কিন্তু নিজের পূজা করতো আর কি, কারণ মূর্তিটারে বাইরে থেকে ভিতরে নিয়ে আসতে, মানে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, মানে আমার ভিতরে তো আল্লাহ সুর বাজাইতেছে, আল্লাহ আমার ভিতরে আছে, তো মূর্তি বাইরের থেকে ভিতরে নিয়ে আসে, সেও মূর্তি সেও মুশরিক কিন্তু সে হলো নিজের ভিতরে সর্বেশ্বরবাদী মুশরিক আর কি। আচ্ছা
দেখেন এটা আবার বেয়াদবি না হয়ে যায় আমাদের, মানে অনেকে রবীন্দ্রনাথে এই কথা বলেন কত বড় বেয়াদবি, বুঝছেন না, বাংলাদেশে বসে আমাদের জাতীয় সঙ্গীত লিখছেন ওনারা এত বড়। আমি আমাদের গ্রুপে যারা আছে তাদেরকে দিয়েছিলাম ইন্ডিয়ান এক লোক কি বলছে, ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত তো ওনার লেখা, ওনাকে কি বলছে চাটুকার বলছে, তো ওনার চেয়ে বড় কোনো চাটুকার হতে পারে না, উনি ব্রিটিশ রাজারে গডের পজিশন দিছে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, কারে বলছে ব্রিটিশ রাজারে বলছে, পরে এটা ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত হয়ে গেছে। তো ওই লোক প্রশ্ন করছে যে এটা কেমনে জাতীয় সঙ্গীত হয়, এত বড় চাটুকার যে মানুষে ভগবান বানায় দিল তারে আমরা ভারতের ই বানায় দিছি, কিন্তু আমরা খুব সুন্দর এটারে নিয়ে সহবস্থান করতেছি, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে বলতেছেন যে মুশরিকদের কথা বলতেছেন, প্রেজেন্ট এ পার্সোনাল ফেস দ্যাট এম্বডিজ ওয়ান অর মোর কোয়ালিটিজ, একটা পার্সোনাল নাম আছে, পার্সোনাল ফেস আছে, কেউ মারে কেউ কাটে কেউ বিয়া দেয় কেউ শিক্ষা দেয় কেউ টাকা দেয়, আছে না পার্সোনাল ফেস আছে সাথে পার্সোনাল গুণও আছে, কিছু হয়তো গুণে ওভারল্যাপও করে দুজনের ভিতরে গুণ আছে। হিন্দু মিথোলজির কথা বলতেছেন এখানে, মেনি অ্যাকাউন্টস অফ দ্য অ্যাক্টস অ্যান্ড এক্সপ্লয়ার্স অফ গডস সাচ ইজ ব্রহ্মা বিষ্ণু শিবা, তিনজনের কথা বলতেছেন। তো এগুলোর ভিতরে হিন্দুজ অফেন সে দ্যাট ব্রহ্মা ইজ দ্য ক্রিয়েটর, ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু প্রিজার্ভ করে আর শিবা ধ্বংস করে। কোরআনের ব্যাপারটা এরকম না, কোরআনের ব্যাপারটা এরকম না, কোরআনে মাল্টিপল গডের কোনো এক্সিস্টেন্স তো নাই, এই এই যে যে কারণে তাদের মানে এটা কল্পনা করতে না পারে তাদের আলাদা আলাদা এজেন্সি বানাইতেছে যেটা, এই সব কিছু আল্লাহর নাম এবং সিফাতের ভিতরে চলে আসে, যা কিছুর সমন্বয় করতে না পারে তারা এক একজন এক একটা বানাইছে, সেই সব কিছু এক আল্লাহর নাম এবং সিফাতের ভিতরে চলে আসবে। আচ্ছা, এরপরে বলতেছেন একটা একটা উদাহরণ দিতেছেন যে সবচেয়ে কংক্রিট যে ডিভাইন নেম আল্লাহর নামের ভিতরে সবচেয়ে কংক্রিট যেটা, মানে যেটা আমরা খুব সহজে বুঝতে পারবো ধরা ছোঁয়ার ভিতরে সাধারণ মানুষের, এটা বলতেছেন ইজ দ্য কিং আল মালিক। বাট দিস নেম লাইক আদার ডিভাইন নেমস ডাজ নট ইমপ্লাই দ্যাট গড ইজ পিকচার্ড ইন কংক্রিট টার্মস, কিন্তু এটার মানেও এটা না যে সিংহাসনে বসে থাকা একটা রাজা বা কংক্রিট টার্মে আল্লাহকে পিকচার করা তা না, এটার মানেও এটা না, কিন্তু এটা সাধারণ মানুষরা আমরা সবচেয়ে ইজিলি বুঝবো এটা বলতেছেন। এরপর কী বলছেন, রাদার দ্য নেম মিন্স দ্যাট গড ইজ এ রিয়েলিটি দ্যাট পজেসেস দ্য অ্যাট্রিবিউটস অফ কিংশিপ টু সাচ এ ডিগ্রি দ্যাট নাথিং এলস রিয়েলি ডিজার্ভস দ্য নেম, বরং এটা বলে যে আল্লাহ হচ্ছেন রিয়েলিটি মানে বাস্তব সত্য, বাস্তব সত্য, এবং এমনভাবে তার রাজত্ব বা রাজাগিরি সেটা যদি আপনি বোঝেন তাহলে আর কাউকেই এই নাম দেওয়া যায় না, বুঝছেন তো, আর কাউকে এই নাম দেওয়া যায় না। ইফ গড ইজ কিং, আল্লাহ যদি রাজা হয়ে থাকেন, দিস মিনস দ্যাট অল পাওয়ার অ্যান্ড রুলিং অথরিটি বিলং টু হিম, যত পাওয়ার যত রুলিং শাসনের অথরিটি কর্তৃত্ব হচ্ছে তার, অধিকার তার। ওয়াইল আর্লি কিংস, দুনিয়ার যারা রাজা, ছোট হাতের কিং, ওটা বড় হাতের এটা ছোট হাতের, দুনিয়ার যারা রাজা প্রেসিডেন্টস অ্যান্ড দ্যার ডিকটেটরস রিপ্রেজেন্ট অ্যাট বেস্ট পেল রিফ্লেকশন অফ গডস কিংলি পাওয়ার, পেল রিফ্লেকশন মানে খুবই বিবর্ণ একটা প্রতিচ্ছবি আল্লাহর পাওয়ারের, তাই না, মানে আল্লাহ আদেশ করেন, আল্লাহর আদেশ এক ধরনের, রাজাও আদেশ করেন, রাজার আদেশ এক ধরনের, বিবর্ণ কেন বলতেছেন, নানা কারণে বলতেছেন, আমাদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন যে এই রাজা যদি অন্যায় কিছু করে তোমাদের মানার দরকার নেই, এই রাজার এগেন্সে আমরা ষড়যন্ত্র করি, তাকে হত্যা করি, তাকে ইসের থেকে সরাই, সে 4 বছরের জন্য নির্বাসনে থাকে আবার আসে, হ্যাঁ, সে একটা মেয়ের কাছে দিওয়ানা হয়ে সম্পত্তি সব দিয়ে দেয় তারে, এইসব কিছু আল্লাহর বেলা প্রযোজ্য না, তাই না। সুতরাং পেল রিফ্লেকশন বলছেন, পেল মানে আর কিছু বলার নাই, মানে কী দিয়ে বোঝাইবেন এই জন্য বলতেছেন, কিন্তু আসলে আল্লাহর কিংশিপের সাথে কোনো কিংশিপের কোনো তুলনা হয় না। এটাই আমরা দেখবো সবকটা নামের বেলায় আমরা যখনই পড়বো, আমরা কটা পর্যন্ত যাব, এটা একদিনে বলছিলাম, এটা তো কিছুই না, একদিনে শেষ, আমার তো মনে হচ্ছে 4 দিন লাগবে,
আমি যে স্পিডে যাইতেছি 4 দিন লাগবে, মাঝখানে অনেক আলফল আলফল না মানে যাই হোক মানে এক্সট্রা কথাবার্তা আসতেছে, তো হয়তো 4 দিন না লাগুক। কটা পর্যন্ত, কটা আজকে আজান কটায়? 10 পাঁচে শেষ করে দিই না? আচ্ছা আসেন, এর ভিতরে অনেক কথা আছে, আমি সব পড়তেছি। আমি তো মানে এক আসলে আমি এক দুইটা পৃষ্ঠা পড়লাম এতক্ষণে, দুইটা পৃষ্ঠার সব না, হাইলাইটেডটুকু পড়লাম শুধু। আচ্ছা, এরপরে বলতেছেন যে নানাভাবে কি করতেছেন, আল্লাহ হচ্ছেন প্রেজ বর্দি, আল্লাহ হচ্ছেন নোয়িং, আল্লাহ হচ্ছেন স্ট্রং, আয়াত কোট করতেছেন, এবং আল্লাহ স্ট্রং, আল্লাহর প্রেজ বর্দি, আল্লাহর নোয়িংগুলো কি, আল্লাহ জানেন, আল্লাহ শক্তিশালী, আল্লাহ প্রেজ বর্দি, যার 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 মানে ই করা হয় হামদ বলি না আমরা, আচ্ছা হামদ করা হয় যার, বা আলহামদুলিল্লাহ যেটা বলি, দের ইজ নো পাওয়ার অ্যান্ড নো স্ট্রেংথ বাট লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ বলি না আমরা, আচ্ছা বাট গড, এইসব বলতেছেন, নানা রকম কথা অনেক অনেক আয়াতের কোট করছেন, আমি সেগুলো গেলাম না। আল্লাহ পারমানেন্ট, দের ইজ নাথিং পারমানেন্ট বাট আল্লাহ, মানে আল্লাহর নামগুলো সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহ, নো ইলা, দের ইজ নো ইলা বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলা নাই আল্লাহ ছাড়া, এইভাবে আর কোনো পারমানেন্ট কিছু নাই আল্লাহ ছাড়া, মানে আল্লাহর নামগুলোর সাথে কিন্তু আপনি আল্লাহকে প্রত্যেকটাতে এই কথাগুলোই আসবে, কিন্তু আল্লাহ ছাড়া পারমানেন্ট কেউ নেই, তাই না? আল্লাহ ছাড়া ইন্ডিপেন্ডেন্ট কেউ নেই, আল্লাহ ছাড়া, এগুলো কিন্তু আল্লাহর একটা নাম বলতেছেন, আল্লাহ ছাড়া ওনার অফ দ্য কিংডম কেউ নেই, রিয়েল সেন্সে ওনার অফ দ্য কিংডম কেউ নেই, বললাম না এই মহাবিশ্বে আল্লাহ সূরা সাবার 22-23-24 নম্বর আয়াতে বলছেন একটা অ্যাটম, একটা একটা পরমাণুর কেউ মালিক না, আর একটা পরমাণু কেউ সৃষ্টি করতে পারে না ফ্রম নাথিং, আবার একটা ধুলিকণা কেউ সৃষ্টি করতে পারে না ফ্রম নাথিং। আচ্ছা, এইগুলো বলছেন এখানে, নামগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে, আপনারা চাইলে বইটা কিনে পড়তে পারেন, এটা হয়তো ইন্ডিয়ান প্রিন্ট পাইতেও পারেন, আমি কবে জানি দেখছি নিউ মার্কেটে, খুব অনেক আগে হয়তো, মানে বেশ আগে, খুব রিসেন্টলি না, কিন্তু আপনারা হয়তো পাইতে পারেন, পাইলে আপনি কিনে পড়তে পারেন, বইটা ওয়ার্থ রিডিং। আচ্ছা আসলো, এরপরে বলতেছেন কি, 5 মিনিটে যেটুকু 3 মিনিট আছে, দ্য কসমস অর ইউনিভার্স ইজ কমনলি ডিফাইন্ড অ্যাজ এভরিথিং আদার দেন গড, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা আমরা সবসময় বলে থাকি, যা কিছু দেখেন, যা কিছু এক্সিস্ট করে সেটা হচ্ছে আদারনেস অফ আল্লাহ, আল্লাহ ছাড়া যা, সব একদিকে আল্লাহ একদিকে, সবসময় আমরা বলি এই কথাটা, তাওহীদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, যা কিছু দেখেন, যা কিছু বোঝেন, যা কিছু জানেন, এই ইউনিভার্সে যা আছে, মহাবিশ্বে যতটুক চোখ যায়, যতটুক টেলিস্কোপ যায়, যতটুক যা যায়, এই সব একদিকে আল্লাহ একদিকে, এই কথাটা বলতেছে। দ্য কসমস অফ দ্য ইউনিভার্স ইজ কমনলি ডিফাইন্ড এজ এভরিথিং আদার দেন গড, আল্লাহ ছাড়া যা কিছু সেটা। দ্য ফার্স্ট শাহাদা মিনস দ্যাট কসমস ইজ আনরিয়েল, প্রথম শাহাদার মিনিংই হচ্ছে যে এটা আনরিয়েল, মানে এটা থাকবে না, এটা থাকবে না, এটা নাই আসলে। আজকালকার সায়েন্টিস্টরা কী বলে, একদম লেটেস্ট চলতেছে যে ইউনিভার্স থাকার কথা না, এই জাস্ট কয়েক মানে হয়তো বর্ষখানেকের থিওরি, এটা যে মানে যেসব কন্ডিশন দেখতেছেন তাতে এইটা তো থাকারই কথা না, এই এই মহাবিশ্বটা থাকার কথা না, এটা কেমনে আসে, কেন আসে? আচ্ছা, প্রথম শাহাদা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বলতেছে যে আর বাকি সব কিছুই হচ্ছে আনরিয়েল, আনরিয়েল মানে অসত্য, বা সত্য না, হাক না, অথবা রিলেটিভ সত্য, মানে রিয়েল রিয়েল না আর কি, ক্ষণস্থায়ী রিয়েলিটি। ইন দ্য লাস্ট অ্যানালাইসিস ইট ইজ নাথিং কম্পেয়ার টু দি রিয়েল, এই যত রিয়েলিটি আছে দি রিয়েল আল হাক যিনি, রিয়েল সত্য যিনি, তার সাথে কম্পেয়ার করে এগুলো কোনো রিয়েলিটি না, বাট দিস পার্সপেক্টিভ ডাজ নট লিড টু নিহিলিজম, কিন্তু এটার মানে কিন্তু নিহিলিজম না, নিহিলিজম কারে বলে, মিনিংলেসনেস, নিহিলিজম কথাটা একটা ইজম, এটা হলো কি, মিনিংলেসনেস। আমি পরশুদিন দেখলাম একটা ওই পাকিস্তানি একটা ইসে ছোট্ট একটা ক্লিপ, পাকিস্তানি একটা ওরা ওই কথা বলে ধর্মকর্ম নিয়ে, যে তাদের এক নম্বর মিডিয়া ব্যক্তিত্ব কুবরা, কুবরা কী জানি, কুবরা আহসান বা কুবরা হাসান বা কিছু একটা হবে, মানে পরবর্তী নামটা মুসলিম নাম, কুবরা প্রথম নাম সেকেন্ড নাম, এটা হলো তাদের মিডিয়া ব্যক্তিত্ব এক নম্বর আর কি, বাংলাদেশের এক নম্বর কে হবে বলেন, একটা নাম বলেন মেয়েদের ভিতরে কে হবে, মৌসুমি, এম আই রাইট, এক নম্বর কি উনি, আচ্ছা যাই হোক, ওইরকম মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্ব, উনি নাকি প্রচণ্ড ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং গিয়ে উনি ডিসাইড করছেন যে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ উনি আর করবেন না, এমনকি যদি অভিনয় ছাড়তে হয় সেটা উনি ছেড়ে দেবেন,
এই যে ডিপ্রেশন, এই যে মিনিংলেসনেস লাইফের, এটাকে বলে নিহিলিজম। এই ইজমটার নাম হচ্ছে নিহিলিজম। জীবনের কোনো অর্থ নাই, কোনো কিছুর কোনো অর্থ নাই, কোথার থেকে আসছে কোথায় যেতেছে কোনো কিছুর অর্থ নাই। তো ওইখানে বলতেছে যে ইন্ডিয়ান একজন মহিলা আছে না দীপিকা, উনিও নাকি এরকম ট্রিমেন্ডাস একটা ডিপ্রেশনের ভিতর দিয়ে গেছেন। তো ওই ভিডিওটা, ভিডিওটা তো ওটা কোনো ছবি দেখায় নাই, জাস্ট কথা বলতেছে, কিন্তু ওই স্টিল ছবি দেখাইছে। তো বলতেছে যে এটার একমাত্র সলিউশন হচ্ছে আল্লাহর কাছে মানে সর্বান্তকরণে সারেন্ডার করা এবং সেজদায় গিয়া আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। এই নিহিলিজমের উল্টা জিনিসটা হচ্ছে। তো এখানে উনি বলতেছেন, শেষ করে দিচ্ছি আমি এখানে শেষ, যে নিহিলিজম না, এটার মানে এটা না যে আমরা এই যে বললাম এত কথা যে আমরা আমরা রিয়েল না, আল্লাহ রিয়েল, আমরা সব রিলেটিভ রিয়েল, তার মানে নিহিলিজম তা না। লাইফের উদ্দেশ্য আছে, ডেফিনেটলি উদ্দেশ্য আছে, ডেফিনেটলি আমরা কোথাও চলেছি, ডেফিনেটলি আমরা কোথাও যাব, কিন্তু আমরা চিরস্থায়ী না, আমরা চির রিয়েল না, আমরা ক্ষণিকের রিয়েলিটি মানে ট্রানজিশনে আসি। তো বলতেছেন নিহিলিজম ডিমান্ডস দ্যাট দ্য নাথিংনেস অ্যান্ড ইলিউজরি নেচার অফ আওয়ার এক্সিস্টেন্স ইল্ড এ সেন্স অফ মিনিংলেসনেস অ্যান্ড ডিসপেয়ার। নিহিলিজম চায় কি অর্থহীন হয়ে যাবে সব কিছু এবং আপনি চির নিরাশ হয়ে যাবেন, এরকম একটা অবস্থা। বাট তহিদ লিডস টু কনফিডেন্স, ফেইথ অ্যান্ড জয়। তহিদ আপনাকে কোথায় নিয়ে যায়? এই যে রিয়েলাইজেশনটা, এটা আপনাকে কনফিডেন্স দেয় যে আমার কিছুই না থাকলে আমার জন্য একজন আসেন। কনফিডেন্স দেয় আপনাকে, ফেইথ দেয়, ইমান দেয় অ্যান্ড জয় দেয় যে এই দুনিয়ায় যদি কিছু নাও পাই ইনশাল্লাহ আমার জন্য থাকবে, এখানে যদি আমি স্যাক্রিফাইস করে যাই। সুবহানাক আল্লাহুম বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, একটু কঠিন লাগতেছে নাকি এইসব কথাবার্তা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার, আর কঠিন লাগলে মাফ করে দেন। লাগলেও আমরা তো অনেক বছর একসাথে বসি, আজকে প্রায় 12 বছর হইতে চললো, তো আমরা কি এখন একটু 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 জ্ঞান অর্জনের চেষ্টা তো করতেই পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।